আল্লাহর একজন মুহাদ্দিস বান্দা ছিলেন, নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আরো জোরে কোন? আপনারা নাম শুনছেন, তাকে চিনেন? চিনেন না? মা ফাতেমার বয়স যখন 17, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে কাঁদতেছেন, কারণ উম্মে কুলসুমার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নাবের বিয়ে হয়েছে 14.5 বছর বয়সে, রোকেয়ার বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, কিন্তু ফাতেমার বয়স হলো 17। এখন পর্যন্ত বিবাহের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী কি ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ হুকুম না দেয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যখন নবী আমার কাঁদতেছে, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে হাবিবুল্লাহ আপনি যেমন ফাতেমারে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওই ফাতেমার বিয়ের জন্য আপনাকে কাঁদতে হবে না, আমি আল্লাহ হওয়া ফাতেমার বিয়ের ঘটক। সঙ্গে সঙ্গে নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ আপনি যদি ফাতেমার বিয়ের ঘটক হন, তাহলে পাত্রটা কে জানতে চায়? আমার আল্লাহ বললেন আমার বান্দা সমূহের ভিতরে সবচাইতে যোগ্যতম যুবক বান্দাকে আমি আল্লাহ ফাতেমার জন্য কবুল করেছি। এই যুবক বান্দার নাম হইল হযরত আলী। এখন চিন্তা করেন, আলীকে পছন্দ করছে কে? সেই মানুষটা কেমন বোঝা লাগবে না? রাসূল বলেছেন আমার আলীর ভিতরে চারটা কাজ সমান তালে বহাল থাকতো। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো দাওয়াত, চার নম্বর হলো জিহাদ। কয়টা কয়টা? এক নম্বর কি? ঈমান। ঈমান 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 যদি না থাকে, পরের তিনটার কোনোই দাম নাই। এই জন্য প্রথমটাই আমাদের ধরতে হবে, প্রথমটা হলো ঈমান। জোরে বলেন কি? আমরা সকলে ঈমান বুঝি? আমার সামনে যারা বসেছেন, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের দুই নম্বর কাজ হলো আল্লাহর ভয় করা, তিন নম্বর হলো যথাযথ ভয় করতে হবে, আর চার নম্বরে মুসলমান না হয়ে তোমরা মরিতে পারিবে না। মুসলমান হয়ে আমাদের মরতে হলে ঈমানটার দরকার আছে না নাই? খুব খেয়াল করবেন, হযরত আলীর মধ্যে চারটি কাজ সমান তালে বহাল থাকতো। এক নম্বর কি? আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমি নবীর কোন উম্মত ঈমানের দিক দিয়ে আমার আলীকে ডাঙ্গাতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত নামাজের দিক দিয়ে আমার আলীর চাইতে ভালো নামাজ পড়তে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত হযরত আলীর চাইতে ভালো করে দাওয়াতের কাজ করতে পারবে না। জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন কোন শক্তি পৃথিবীর কারো হবে না। সাফ কথা। কয়টা? তার মধ্যে একটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হলো দাওয়াত। জোরে বলেন নাম কি? দাওয়াত। ওয়াজটা কিন্তু দাওয়াত না, ওয়াজটা হলো একটা ব্যবসা। কথাটা বুঝলেন? আমরা যারা ওয়াজ করি, বিনিময়ে খাবারও পাই, টাকাও পাই, কিন্তু নবী আমার দাওয়াতের বিনিময়ে কিছুই পাই নাই। যেটা পাইছে তাইফের ময়দানে পাথর খাইছে। জোরে কোন ঠিক কি না? হযরত আলী কিন্তু দাওয়াতের কাজ করতেন, তার জীবনীতে দাওয়াতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই হযরত আলী দাওয়াতের কাজ করার জন্য রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চড়িয়ে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন রাস্তার ডান পাশে আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। মসজিদের সাথে সম্পর্ক কি? আরো ধরে কোন না, অন্য কিছু সম্পর্ক আছে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন নামাজ হয়ে যাওয়ার পরে আর মসজিদের মধ্যে থাকা যাবে না, মসজিদ থেকে জমিনে সরে পড়তে হবে, এই হুকুম কার? এখন মসজিদকে কেউ যদি মনে করে এটা আমার আড্ডাখানা, ঢুকছি তো ঢুকছি আর বের হবো না, মসজিদের সাথে সম্পর্ক হলো মসজিদ, এটা হলো সেজদার সম্পর্ক, নামাজের সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা? এতে মসজিদের সৌন্দর্য বাড়বে, যদি মসজিদ শুধুমাত্র নামাজের জন্যে আমরা ব্যবহার করি।
হ্যাঁ, নামাজকে সাইজ করতে গেলে যে জিনিসের দরকার সেগুলো মসজিদে করা যাবে, আপত্তি নাই। আগে শুনেন, আগে ফতোয়া মনে মনে নিয়েন না। হযরত আলী আল্লাহর ঘর মসজিদ দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে তার বড় ইচ্ছা হয়, যদি আল্লাহর ঘরে ঢোকে দুই রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহর ঘর দেখলে মুসলমানের মহব্বত আছে না নাই? আজকে আপনাদের আল্লাহর ঘর দেখে এতই ভালো লাগলো, কি সুন্দর করে মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ। কারো বাড়ি মনে হয় এত সুন্দর নাই, যেমন আল্লাহর ঘর আপনারা সুন্দর করছেন, এত সুন্দর কারো বাড়ি আছে? তাহলে এই গ্রামের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা এমনি খুলে দিছে, যারা আমার ঘরকে এত সুন্দর করে বানাইছে আমি আল্লাহ তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিলাম। এবং হাদিস শরীফ আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আল্লাহর ঘর মসজিদে এশার নামাজ আমি আদায় করলাম, এই শহর গাড়ি শহর দিঘির যত মুসল্লি পুরুষ আছে, যারা সবাই পুরুষ মানুষ, তাদের সকলের উচিত কিন্তু এশার নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। কিন্তু মসজিদ এত ভালো, মুসল্লিদের এত ভালো দেখলাম না, কিছু যুবক খালি ঘুর ঘুর করে ঘুরলো, নামাজই পড়লো না। এই মাহফিলে এমনও যুবক থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজই পড়ে নাই, জোরে কোন এরকম আছে না নাই? নামাজ পড়ে না, ওয়াজ শুনে, ওয়াজ শোনা হলো মুস্তাহাব। সারা জীবনে যদি আপনি একটা ওয়াজও না শুনেন আপনার আমল নামায় কোনো গুনাহ হবে না। আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, যে ব্যক্তি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে বাদ দিল সে আমার আল্লাহর সঙ্গে কুফুরি করলো, জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দার কাফের কাফের আর বান্দার মধ্যে পৃথক করার যে জিনিসটা সেই জিনিসের নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। কাজা নামাজের কোনো কাজা নাই, নামাজের কোনো কাজা নাই, এটা আমরা বানোয়াটি মশলা, নামাজের কোনো কাজা নাই, নামাজ পড়তেই হবে। এরকম ধান্দা করেন না যে কাজা করে পরে পড়বো, একবারে উমরি কাজা, উমরি কাজা, সারা দেবরের কাজা একবারে তুলতেছে, এইরকম সুযোগ ইসলামে নাই। এগুলো কে যেন করে দিছে, আপনা আপনি আসেন। আল্লাহর বান্দা হযরত আলী আল্লাহর ঘরে নামাজ পড়তে মন চাই, দেহ আছে ঘোড়ার উপরে কিন্তু মনটা গেছে মসজিদে, ধরে কোন দেহ কোন জায়গায়? ঘোড়ার উপরে, হযরত আলীর দেহ আছে ঘোড়ার উপরে কিন্তু মনটা গেছে মসজিদের ভিতরে। ঘোড়া রাইকে আল্লাহর ঘর মসজিদে যাবার চাই কিন্তু ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, কোনো খুঁটিও নাই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ঘোড়াটা বাঁধিয়া মসজিদের মধ্যে আলী ঢুকতে চাই কিন্তু ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, কোনো খুঁটিও নাই। এখন এইভাবে ঘোড়া রাইকা যদি মসজিদের মধ্যে যায় তাহলে নামাজ পড়ার পরে দেখবে ঘোড়া নাই, বিপদ বাড়বে না কমবে? হযরত আলী এখন চিন্তায় পড়ে গেলেন, মন গেছে মসজিদে, দেহ আছে ঘোড়ার উপরে, কেউ যদি মন দিয়া মসজিদে নামাজ পড়ে, দেহ যদি ঘোড়ার উপরে থাকে, বলেন তো তার নামাজ হবে? হবে, কারণ মন তো মসজিদে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়া রাইকা যদি মসজিদের মধ্যে যায় আর যদি নামাজ পড়ে দেখি ঘোড়া নাই তাহলে বিপদ বাড়বে না কমবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদার সন্তান হলো বিপদের কারণ। এ ঘোষণা কার? সম্পদার সন্তান কিসের কারণ? আজকে যেইগুলো সন্তান রাস্তায় ঘুরতেছে কোরআনের মাহফিল আসতেছে না, এই সন্তানগুলো হাসরের ময়দানে ওই বাবার জন্য চরম বিপদের কারণ হবে, জোরে কোন ঠিক কি না? খালি সন্তান জন্মাইলে হবে না, ওদেরকে মানুষ করার দায়িত্ব বাপ মার উপর আছে না নাই? জন্ম দিয়েই খালাস নাকি? আমাদের এলাকার আগে আমি দেখছি ওই কতকগুলো বকরি, বকরি ওই মর্দা বকরি, পুরুষ বকরি ওই গাড়ির সামনে দিয়ে সাইডে দেয় ধর্মের নামে, আর কোনো ঘর বাড়ি নাই, ওই খালি ভোগরা পাটা হয়ে সারাদিন ঘুরে বেড়ায়। আপনাদের এলাকাতে এরকম আছে? তো যারা এই যে ঘুরতেছে কি মনে করতেছেন? যারা এখানে বাবা আছেন আজকে মনে করতেছেন আপনার কিছু হয় না, ছেলে মাঝে মধ্যে আব্বা আব্বা করে ডাকে,
কিন্তু একদিন ঠেলা হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে কোন কিসের কারণ? ঘোড়া একটা সম্পদ, এই জন্য হযরত আলী চিন্তায় পড়ে গেলেন আজকে যদি আমার ঘোড়া না থাকতো তাহলে আল্লাহর ঘরে ঢুকে আমি নামাজ পড়তে পারতাম, এখন ঘোড়াটা রাখবো কোথায়, বাগার মতন খুঁটিও নাই গাছও নাই। এমন সময় হযরত আলী দেখতেছেন রাস্তা দিয়ে আল্লাহর একজন বান্দা আসতেছে, মনে বড় খুশি হয়েছে, এই বান্দা যখন আমার কাছে আসবে ওর হাতে ঘোড়াটা দিয়া আমি আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে চাই, মনে মনে বড় খুশি। আল্লাহর নবী বলেছেন কোনো অচেনা মানুষকে যদি আপন করতে চাও তাহলে কথাবার্তা বলার আগে তুমি তারে সালাম দাও, আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। সালাম দেওয়ার একটা নিয়ম আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম আছে, কিন্তু বাংলার অনেক মুসলমান সালাম দেওয়ার নিয়ম জানে না। মাহফিল আসার পরে অনেক বক্তাও ভুল করে, মাননীয় সভাপতি সাহেব, মাননীয় শ্রোতা মন্ডলী, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি ভক্তিপূর্ণ সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওই সালাম দেওয়ার আগেই বাতিল হয়েছে, কারণ মাননীয় সভাপতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আর যাই বলেন না কেন, এটা সালামের পরে বলা লাগবে, আগে সালাম তারপরে কালাম। সালামের আগে কোনো কথা বলা যাবে, এটা নবীর সুন্নত। জোরে কোন কার সুন্নত? এই জন্য আগে কি, যদি কেউ বলে চাচা সালাম আলাইকুম, সালাম হবে? কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম তাহলেও সালাম হবে না, আগে সালাম তারপরে হুজুর, আগে সালাম তারপরে চাচা। যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তার প্রতি খুশি হবে, 90টা নেকি দান করবে, আর যে ওয়ালাইকুম সালাম বলবে আল্লাহ তাকে মাত্র 10টা নেকি দান করবে। আপনারা দেওয়ার তালে না নেওয়ার তালে? জোরে কন, খালি নেওয়ার তালে। আমার একটা মোশন নাই, আমি সালাম দিব কেন, জনগণই আমারে সালাম দিবে, আমি হুজুর মানুষ ওয়াজ করি খায়, আমার কত সম্মান, আমি সালাম দিব কেন। বাগান ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি সবসময় সালাম দেওয়ার চেষ্টা করে, সালাম দিতে দিতে ওর অন্তরে কোনো অহংকার থাকবে না, ও আল্লাহর ওলি হয়ে দুনিয়া ছাড়বে। আর কেউ যদি সবসময় সালাম নেওয়ার চিন্তা করে, এক সময় ওর অন্তরটা অহংকারে পরিপূর্ণ হবে, আর অহংকারের হাসর শয়তানের সঙ্গে হবে। এখন আপনারা কোন দেওয়ার তালে না নেওয়ার তালে? হযরত আলী সালাম দিবেন, সালাম দিয়ে লোকটাকে আপন করে তার হাতে ঘোড়াটা দিয়ে আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়বেন। লোকটা যখন সীমানার মধ্যে আসে সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? হযরত আলী বলতেছে ভাই জান, মেহরবানি করে আমার ঘোড়াটা যদি একটু সময়ের জন্য ধরেন ভাই, আমি আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে চাই। লোকটা বলে হুজুর আপনি দুই রাকাত কেন, আপনি 200 রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই, আপনি নামাজ পড়তেই থাকবেন আমি ঘোড়া ধরেই থাকবো। হযরত আলী চমকে গেলেন, আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হযরত আলী চমকে গেলেন অতি ভক্তি। জোরে কান অতি ভক্তি। যখন হযরত আলী সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, লোকটা কিন্তু বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? যেই লোকটা হযরত আলীকে চেনেই না, সেই লোকটা যদি বলে আপনি দুই রাকাত কেন, 200 রাকাত পড়েন, আপনি নামাজ পড়তেই থাকবেন আমি ঘোড়া ধরেই থাকব, অতি ভক্তি। জোরে কর, আর সোরের মন এটা ঠিক না, অতি ভক্তি সোরের লক্ষণ কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু সোরের মন পুলিশ পুলিশ, এটা 2001 সালে বাতিল হয়েছে, আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি। পাবনা থেকে ওয়াজ করে যখন সকালবেলা যাচ্ছিলাম, আমার এলাকার এক সোর পুলিশ ধরে নিয়ে আসতেছে ভুটভুটিত করে, ভটভটি ভটভটি করে নিয়ে আসতেছে, তো ওই চোর পুলিশও ঘুতে মারতেছে, পুলিশও চোর ঘুতে মারতেছে, মনে হয় ওরা দুই বন্ধু। আমি তখন 5 মিনিট গাড়ি ব্রেক করলাম, কিছু লোক আমার এসে বলতেছে হুজুর এলাকার সবচাইতে বড় চোর পুলিশ ধরে নিয়ে গেছে, যে পিটন দেওয়া দিছে। আমি বললাম তোমরা যা বলতেছো, মনে মনে ভাবতেছি আমি চোখে কি দেখলাম। কয়েকদিন পর ওই চোরের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি কইলাম নিজের চোখে দেখলাম রাস্তায় তুমি পুলিশকে খোঁতা মারতেছো, পুলিশ তোমারে খোঁতা মারতেছে, মনে তোমরা দুই ভাই, কিন্তু এলাকাতে এসে শুনলাম তোমার নাকি ধরে নিয়ে গেছে চুরির অপরাধে।
এর রহস্য কি মারিফাত কি জানতে চাই সুর মুসকি মুসকি হাসার বলে হুজুর আমিও যা পুলিশ তাই আমরা চুরি করি আর এরা সাদা খায় তবে সোরের মন ও বলতেছে সোরের মন হলো র‍্যাব র‍্যাব বলে কোন সোরের মন তাই বলে সব পুলিশ নয় আজও বাংলাদেশে এমনও পুলিশ আছে যারা নিজের জীবনকে বাজি রেখে চোর ডাকাতকে ধরতেছে জোরে কোন ঠিক কি না তবে দুই একটা পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম হয় রে আল্লাহর বান্দারা হযরত আলী যার হাতে ঘোড়া দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন এই লোকটা হলো ঘোড়া চোর জোরে কোন কি চোর চোরের হাতে দেশ দিয়া চোরের হাতে ঘোড়া দিয়া জোরে কোন চোরের হাতে দেশ দিয়া চোরের হাতে ঘোড়া দিয়া কেউ যদি মসজিদে যায় যতই সুন্দর মসজিদ হোক না কেন যার হাতে ঘোড়া দিছে এই লোকটাকে জোরে কোন ভাই দেশটা কার হাতে আমরা দিছি এটা আমি শুনবার চাচ্ছি না আমার ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন কারণ মাথায় যদি চুলকানি হয় পায়ের পাতায় চুলকানি ওষুধ মালিশ করলে কোনোদিন চুলকানি ভালো হবে না কারণ যেখানে রোগ সেইখানে ওষুধ মালিশ করা লাগবে জোরে কোন ঠিক কি না আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন কেন হলো কেন আজকে 90% মুসলমানের দেশের মানুষের চরিত্র এত নিচের দিকে গেল কেন আজকে মানুষ আর সত্য কথা বলতে চায় না আজকে হক কথা বলতে গেলে এত ভয় অন্তরে কেন মানুষের এগুলো জিনিস যখন আমি পুরোপুরি আপনাদের বলবো তখন আল্লাহর ঈমান থাকবে না আল্লাহর প্রতি ইয়াকিন পয়দা হবে ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস ইয়াকিন যদি কারো পয়দা হয় সে অবশ্যই ঈমানের সাথে দুনিয়া ছাড়বে জোরে কোন সুবহানাল্লাহ আমরা কি ঈমানের সাথে দুনিয়া ছাড়তে চাই না হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে মসজিদে ঢোকার আগে সাইদ হওয়ার দরকার আছে না নাই কোন বেসাইদা মানুষ যদি মসজিদে ঢোকে নামাজ হবে বেসাইদ বলেন মসজিদে ঢুকতে গেলে একটা নিয়ম মতো ঢুকতে হবে সেই নিয়মটা হলো শরীর পাক কাপড় পাক সর্বপ্রথম যে জিনিসটা বলা হয়েছে সেইটা হলো শরীর পাক জোরে কোন কি পাক কারো যদি শরীর না পাক হয় ও যতই জুব্বা পরুক আর মাথায় টুপি দেখ আর যতই সুন্দর করে সূরা কেরাত তেলাওয়াত করুক ওর নামাজ কোনোদিন হবে না কারণ নামাজ পড়তে গেলে প্রথম শর্ত হলো শরীর পাক মানে কি সাবান দিয়ে গোসল করা 10 বালতি পানি মাথার দেওয়া শরীর পাক মানে শরীরের ভিতরেও পাক হওয়া লাগবে কেউ যদি সুদের টাকার গোস্ত খায় আর ঘুষের টাকার মাছ খাইয়া বাগানে গোসল করে ওযু করে যদি মসজিদে যায় আল্লাহ বলে তোর বাহিরের চামড়া যতই পাক হোক না কেন তোর গুদাম হলো না পাক ধরে কোন কি এই পেটটা হলো বিশ্ব গুদাম আপনাদের এলাকায় একটা গুদাম আছে না নাই এর নাম কি বিশ্ব গোডাউন ওই বিশ্ব গোডাউনের চাইতে এটা হলো আরো বড় এর নাম হলো বিশ্ব গুদাম এই গুদাম সাফ না করা পর্যন্ত কাম হবে না শরীর পাক জোরে কোন কি পাক তারপরে হলো কাপড় পাক এই দুইটা জিনিস সাইজ না হয়ে কোনোদিন মসজিদের মধ্যে যায় কাজ হবে না আমরা বাংলাদেশের মুসল্লিরা নামাজ পড়ি যারাই পড়তেছি তাদেরও চরিত্র খুব একটা ভালো হয় না এজন্য অনেকে বলে তুই নামাজ পড়েও যা আমি না পড়েও তাই আমার পাশের এক দোকানদার পানের দোকানদার আমি যখন মসজিদ থেকে বের হলাম দোকানদার আমারে ডাক দিয়ে বলে হুজুর আপনাকে একটা মারিফত দেখাবার চাই মারিফত কি দেখা যায় বলে হুজুর আসেন খাতায় দেখি 400 টাকা 500 টাকা 600 টাকা বাকি করছে পান খাইয়া এরা সবাই এক নম্বর কাতারের মুসল্লি যারা সামনে কাতারে নামাজ পড়ে এই মুসল্লিরাই পান খাইয়া 400-500 টাকা বাকি করছে দোকানদার বলতে হুজুর টাকা চাইলি দোকান তুলে দিবার চাই এখন আপনার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে এখন আপনি বলেন এরা কেমন মানুষ আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে পাক কোরআনে রয়ে আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা
একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা আজও কেন আসল নামাজ ধরতে পারলা না নামাজ খালি পড়লে হবে না নামাজটা ধরা লাগবে ধরে কোন কি করা লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে যারা নামাজ পড়তেছি তাদের চরিত্রটা যদি ভালো হতো বেনামাজে আস্তে আস্তে কিন্তু নামাজে আসতো ধরে কোন ঠিক কি না কিন্তু যারা নামাজ পড়তেছি তাদের চরিত্র খুব একটা ভালো না যার কারণে বাংলাদেশে অনেকে নামাজ পড়বার চায় না রে আল্লাহর বান্দা যারা নামাজ পড়েন তাদের বিরুদ্ধে বলতেছি না আমরা সুন্দর করে শুদ্ধ করে নামাজ পড়বো ধরে কোন ঠিক কি না হযরত আলী আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে কোন কোন পায়ে শুধু ডান পায়ে ঢুকতেছে না জবান খুলে একটা দোয়াও পড়তেছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন এই দোয়া পড়ে ডান পায়ে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে যায় সে শুধু মসজিদের মধ্যে ঢুকলো না ও যেন আল্লাহর রহমতের কোলে জায়গা পাইল আল্লাহর রহমতের কোল বোঝেন সুবহানাল্লাহ তো ঠিকই কইলাম ভাই আমরা সুবহানাল্লাহ কর হাতের কারণ সুবহানাল্লাহ বলতে গেলে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে সুবহানাল্লাহ শিখতে কোনো হুজুর ধরা লাগে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলি সুবহানাল্লাহ খুব বলি আমরা বাংলাদেশের মুসলমান সুবহানাল্লাহ এক নম্বর সুবহানাল্লাহ ঠিকই কইছেন বলবেন আপনারা যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে আল্লাহ একটা গাছ লাগায় দিবে সে গাছের মালিক কে আল্লাহ কেন যিনি সুবহানাল্লাহ বলবেন তিনি গাছটার মালিক হবেন যতবার সুবহানাল্লাহ বলবেন ততগুলো গাছ আমার আল্লাহ লাগাই দিবে এত বড় বড় গাছ আল্লাহ লাগাইবে যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়া লাগবে 500 বছর হাশরের ময়দানে এই সুবহানাল্লাহ বলা বান্দাকে আমার আল্লাহ যখন জাহান্নামের দিকে দিয়া দিবে নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি এখন আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে রায় দিছে তখন সুবহানাল্লাহ গাছগুলো হাউ মাউ করে কাঁদতেছে আল্লাহ ডাকতে বলে রে গাছ এমন করে কেন কাঁদতেছিস গাছগুলো বলবে আল্লাহ আমাদের মালিকগুলো জাহান্নামে যায় আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকি আল্লাহ বলবে গাছরে তাহলে তোমরা কি চাও গাছগুলো বলবে মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে আল্লাহ বলবেন গাছরে তোদের মালিক জাহান্নামে যায় আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে পুড়াবার পারবো না গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি তোমার চাওয়া হয় তাহলে এই মালিকগুলো তো আমাদের দিকে ফিরে দিলেই ল্যাটা চুকে যায় আল্লাহ বলবেন গাছরে তোদের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিলা তাহলে সুবহানাল্লাহ বলা লাভ আছে না নাই সবাই বলতেও পারবে না তিনটা তসবিহ একমাত্র ইমানদার ছাড়া কেউ বলতে পারবে না একটা হলো সুবহানাল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহু আকবার একমাত্র ইমানদার যারা তারা জবান খুলে বলবেই বলবে সে যত গুনাহগার হোক কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেই কিন্তু যাদের ইমান নাই এদের এই জায়গা একটা নফস এমন ভাবে আলাদা ভারী করে দিবে যারা মুখ খুলবে না হযরত আলী আল্লাহর ঘরের মধ্যে ঢুকেই নিয়ত করছেন চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকি হযরত আলী নিয়ত করছেন কিসের নিয়ত জোরে কর আরো জোরে কর আমরা মসজিদের মধ্যে ঢুকি তো নামাজ পড়ার জন্যই এই জন্যই আপনারা বলতেছেন হযরত আলী মসজিদের মধ্যে ঢুকি নামাজের নিয়ত করলেন কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা মুসল্লি হওয়ার আগে তোমাকে তিনটা কাজ করা লাগবে জোরে কোন কয়টা আমার আল্লাহ বলছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে তোমার অন্তরের দিকে তুমি একবার তাকায় দেখো নামাজ পড়ার পজিশনে তুমি আছো কিনা দুই নম্বর হলো আল্লাহর জিকির করতে হবে তারপরে তুমি মুসল্লি হও আগে হলে চলবে না কারণ সাইকেলের পেডেল মারতে 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 কেউ যদি পেডেল বন্ধ করে দেয় আপনারা বলেন সাইকেল যায় কি যায় না কেন যায় আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে এমন একটা গতি তৈরি হয়েছে আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর যাবে দুনিয়ার মহব্বতের কাজ করতে 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 তার অন্তরে এমন একটা দুনিয়ার মহব্বত ঢুকে গেছে ওই মসজিদের মধ্যে যে দুনিয়া যদি না বের করে নামাজের নিয়ত করে এই দুনিয়ার মহব্বত থাকতে থাকতেই তার নামাজটাও শেষ হয়ে যাবে এই জন্য তো আজান আগে দেওয়া হয় আজান আগে দেওয়ার কারণ কি
আজান আগে দেওয়ার কারণ মানে আপনাকে উজু করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, গল্প মারার জন্য সময় দিছে, এত সময় দিছে কি জন্য? 15-20 মিনিট, আধ ঘন্টা, কারণ আজান হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র করো, তারপরে আল্লাহর কিছুক্ষণ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তারপরে ফাসাল্লা, তারপরে তুমি মুসল্লি হও। দেখবেন বাজারের মধ্যে কোন মসজিদ যদি হয়, দোকানদাররা কিন্তু ঘড়ি দেখে, আজান দেওয়ার পরে ঘড়ি দেখে, কয়টার সময় জামাতে, কয় সোয়া চারটে আসর হবে, এখনো 10 মিনিট আছে, খালি ঘড়ি দেখতেছে আর দোকানদারি করতেছে, যেই মাত্র দেখছে আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি তালা তুলে লাগিয়া মসজিদের মধ্যে আইসা শেষ কাতারে, ফার্স্ট কাতার পাবে ওরা জীবনেও না, শেষ কাতারে আল্লাহু আকবার, যে নিয়ত করছে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি সোলানি, কারণ মুখ বন্ধ, আল্লাহু আকবার করার পরে মুখ বন্ধ, কিন্তু মন তো আর বন্ধ নাই, মনের মুখ গল্প করতেছে কেরে পাগলা, তাড়াতাড়ি তো তালা লাগাইলি সোলানি, এই পকেটে দেখতেছে না, মুখের কথা বন্ধ হয়েছে কিন্তু মনের কথা বন্ধ হয় নাই, এই মনের কথা বন্ধ করার জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে, আপনার মনের কথা বন্ধ হবে, মুখের কথা বন্ধ হবে, ওই নামাজটা মিরাজ হয়ে আল্লাহর কাছে আপনাকে পৌঁছায় দিবে। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আপনারা ভাবতেছেন নামাজের নিয়ত, হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দেরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ, বলে লোকটা হলো কি চোর, চুরি কি করছে? তাই করেনি তো, যত মানুষ খারাপ হোক না কেন, যতক্ষণ খারাপই না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শাস্তি দেওয়া যাবে। হযরত আলীকে কে হত্যা করবে, এটা হযরত আলী 11 বছর জানতে পেরেছিলেন। সুবহানাল্লাহ, বলেন হযরত আলীকে কে হত্যা করবে, কার হাতে আল্লাহর বান্দা আলী শহীদ হবে, এটা 11 বছর আগে হযরত আলী জানতে পেরেছিলেন। বারবার বহু সাহাবী বলেছিল, আলী ভাই ওই ব্যক্তি তো আপনাকে হত্যা করবে, আপনি আগে ওকে হত্যা করেন তাহলে ওর হাতে আর হত্যা হওয়া লাগবে না। হযরত আলী চোখের পানি বের করে বলে, বান্দার আরে শোনে না, যতক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করে নাই ততক্ষণ পর্যন্ত আমি হত্যার শাস্তি তারে কেমনে দে। তুইয়া ময়া মানুষ না হযরত আলী, যার ওয়াজ শুনলে ইয়াকিন পয়দা হবে, জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দেরহাম হাদিয়া দিব। কয় দেরহাম? সেই যুগের 2 দেরহাম, বর্তমানে 2 টাকা না, শায়েস্তা খান আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যাইতো, শায়েস্তা খানের আমলে 1600 8 মন, দেখেন এই ইতিহাসগুলো আপনারা ভুলে যান কেন, বর্তমানে 1 টাকা দিয়ে কতটুকু চাউল পাওয়া যাবে? 1 টাকা? আমি ওই যে গ্যাসের পাম্পে, ওই যে গ্যাসের পাম্প, ঠেঙ্গা মারার গ্যাসের পাম্পে গ্যাস নেই বেশিরভাগ সময়। একদিন এক ফকির এসে আমাকে বলতে যে হুজুর একটু সাহায্য করেন, আমি বললাম সব ফকির ভিক্ষা চাইতে আমার সাহায্য কেন, বলে সাহায্যের মাপ একটু বড়। আমি পকেট থেকে 2 টাকা বের করে যখন দিচ্ছি, ফকির বলছে যে হুজুর এই গাড়ি ভাড়া নিচ্ছেন না কিনছেন? আমি বললাম কেন ভাই, বলে আমিও যা আপনিও তাই, আপনার মনটা একটু বড় হওয়া দরকার না, আপনি গাড়ির চড়ে বেড়ান আর 2 টাকা ফকির ভিক্ষা দেন। আমি পকেট থেকে 10 টাকা বের করলাম, ফকির বলতেছে আপনার সালাম দরকার? আমি কইলাম কত দেওয়া লাগবে, ফকির বলতেছে 50 টাকার নিচে দিলে কি আর হয়। মনে মনে চিন্তা করলাম বক্তার যেমন ডিমান্ড আছে ফকিরেরও তেমন ডিমান্ড আছে, বর্তমান ফকিরেরা 1 টাকাও ভিক্ষার নিবার চায় না, জোরে কোন কথা ঠিক কিনা? আর শায়েস্তা খানের আমলে 1 টাকায় আপন চাউল পাওয়া যাইতো, তার চাইতে আগের আমল হলো হযরত আলীর আমল। সে আমলে তিনি নিয়ত করেছেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দেরহাম হাদিয়া দিব। এই কথার দ্বারা বোঝা গেল ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি কম, আরো জোরে কোন
ইসলাম কিন্তু ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি দিবে, আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাকঢোলক ঝাঁজর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা শিখাবে তাদের বেতন হবে 500 টাকা। আর জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য কোরআন যারা শিক্ষা দিবে ইসলামের আইন থাকলে তাদের বেতন হতো 60,000 টাকা। কিন্তু ইসলাম নাই বাংলাদেশে, খালি মুসলমান আছে। এই জন্য তো আমি দাসুরিয়ার এক চাষটলে যখন চা খাচ্ছি, এক লোক সাইড থেকে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো ভাই, ইসলামও যদি না থাকে শান্তিও যদি না থাকে, তুমি ঠিক হয়েছো, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর আমি যেটা বলতেছি আপনি সেটা বুঝবার পারতেছেন না, আমাদের মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি নেওদাও হয়েছে, সকালে সবাই খুঁজতেছে ইসলামও নাই শান্তিও নাই। আমি কইলাম তোমার কথাও ঠিক আছে আমার ধারণাও ঠিক আছে, ধরে ধরুন ঠিক কি না, তোমার কথাও ঠিক মুসলমানের সন্তান ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিনে গেছে এটাও ঠিক আছে, কিন্তু আমি যেটা ভাবতেছি এটাও ঠিক, ইসলাম যদি না থাকে সেখানে শান্তি থাকবে? আমাদের বাংলাদেশে ইসলাম আছে, এই জন্য বাংলাদেশের শান্তি নাই। যতই শান্তির জন্য চর্চা করা হোক 1 ইঞ্চি জায়গার উপরে শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে বসেছেন ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকিন পয়দা হবে। হযরত আলী নিয়ত করেছেন কারণ ভালো কাজে সহযোগিতা করবে তার হাদিয়া বেশি না কম। একই লোকের একটা সন্তান খুব মহব্বতের ছেলে, ইংরেজি মাস্টার পড়ায় মাস গেলে 1,500 টাকা প্রাইভেটের বেতন দেয়, বাংলার মাস্টারকে 1,000 টাকা দেয়, তারপরে অঙ্ক যে পড়ায় তাকে মাসে 1,200 টাকা দেয়। ওই একই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, একটা বারও খেয়াল নাই। ইংরেজির মাস্টারকে 1,500 টাকা দেয় মাসে, বাংলা দেয় 1,000, অঙ্ক দেয় 1,200, কিন্তু আল্লাহর কোরআন 3 মাস হলে ছেলেটাকে পড়াইতেছে, একটা বারও হুজুরের দিকে খেয়াল নাই। 3 মাস পরে যখন ছেলে কইছে আব্বু এখন আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন দেখতেছে হুজুরকে তো বিদায় করা দরকার। 3 মাস পরে হুজুরের দরবারে এসে সালাম দেয়, সালাম আলাইকুম হুজুর, আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইছেন, হুজুর আপনি কত কষ্ট করে ছেলেটাকে কোরআন পড়াইছেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লেওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে চিন্তা করে আল্লাহ রে এই হুজুর মারার ফতুয়া এরে কে শিখাইলো, এটা হলো হুজুর মারা ফতুয়া, ধরে কোন কি মারা ফতুয়া, ইংরেজি মাস্টারকে মাস গেলে 1,500 টাকা বেতন দেয় ওখানে কোনো ফতুয়া নাই, অঙ্কের মাস্টারকে মাস গেলে 1,200 টাকা বেতন দেয় ওখানে ফতুয়া নাই, বাংলার স্যারকে 1,000 টাকা দেয় ওখানে ফতুয়া নাই, কিন্তু শুনেছি আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের হাদিয়া নেওয়া জায়েজ নাই। ইমাম মনে মনে কানতে আল্লাহ কোন দেশে আমি জন্ম নিলাম যে দেশে হুজুর মারার ফতোয়া আছে কিন্তু অন্য কিছু মারার ফতোয়া নাই, এই দেশের নাম হলো বাংলাদেশ। ধরে কোন কি দেশ? যত ফতোয়া সব কার উপর? হুজুরের উপর। মাটির বাড়িতে ইমাম থাকে, মোবাইলে নেটওয়ার্ক পায় না, মোবাইলে কি পায় না, নেটওয়ার্ক পায় না, মাটির বাড়িতে ইমাম থাকে, ইমাম চিন্তা করে 4,000 টাকাতে মোবাইল কিনলাম, যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ নেটওয়ার্ক পায়, কিন্তু ঘরের মধ্যে গেলেই তো নেটওয়ার্ক আর পায় না। একজন বলে হুজুর নেটওয়ার্ক যদি ঘরের মধ্যে পাওয়ার চান তাহলে 340 টাকা দিয়ে একটা অ্যান্টেনা কিনেন। সেদিন থেকে ইমাম সপ্তপদী মার্কেট থেকে মোবাইল অ্যান্টেনা কিনে বাঁশের মাথায় যখন লাগায় দেয় ওই তারটা দিয়ে যখন মোবাইলের পিছনে ঢুকায় দেয় তখন থেকে মোবাইল নেটওয়ার্ক পায়, ইমাম ঘরের মধ্যে থেকে হ্যালো সালাম দেয়, কিন্তু এক তেলতেলা গোয়েন্দার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে বাঁশের মাথায় অ্যান্টিনা, হুজুর তাহলে টিভিও কিনছে, বাঁশের মাথায় কি, আচ্ছা মোবাইল অ্যান্টিনা না টিভির অ্যান্টিনা, এটা বোঝার দরকার আছে না নাই? ওই না বুঝি গ্রামের মধ্যে বলতেছে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, সবাই বলতেছে কিয়ামত কেন হবে, বলে মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম,
মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে, আমি নিজের চোখে দেখে ইসলাম এই ইমামের পাশে আর নামাজ হবে না। ওই বেটা তিন মাসও মসজিদে যায় না, কিন্তু সেই দিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকছে, সবাইকে বলতেছে কার পাশে তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না, এই জন্যই তো আমি মসজিদে আসি না। সবাই বলতেছে কি হয়েছে ভাই, বলে ইমামদের টিভি দেখতেছে, এটা কি তোমরা জানো, আমি নিজের চোখে দেখে আসলাম, তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুর টিভি দেখতেছে। সমস্ত মুসল্লি চমকে বলে ইমাম হইয়া যদি টিভি দেখে তার পাশে আমরা নামাজ পড়ব না, আজ থেকে নতুন ইমাম আমরা নিয়োগ দিব। তেলতলা গোয়েন্দারের কথা মতো সমস্ত মুসল্লি জড়ো হইয়া বলতেছে এই ইমাম যখন আর চলবে না, নতুন আর একটা ইমাম নিয়োগ দেওয়া দরকার। নতুন একটা ইমাম নেওয়ার চিন্তা যখন মুসল্লিরা করতেছে, এমন সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুকতেছে, দোয়া পড়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। এই দোয়াটা যখনই শেষ, মুসল্লি বলতেছে আপনার চাকরি নাই। ইমাম বলে কি হয়েছে ভাই, বলে আপনি ইমাম হয়ে টিভি দেখেন, আপনি ইমাম হয়ে টিভি কিনছেন, এই জন্য আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম জোর হাত করে বলতে যে ভাই যান, আমি তো টিভি দেখিনি, টিভি কিনেও নাই। কে আপনি বুঝতেছেন ভাই, বলে তাহলে তোমার বাড়িতে বাঁশের মাথায় কি দেখলাম, বলে এটা হলো মোবাইল অ্যান্টেনা, আমার মোবাইল মাটির ঘরে নেটওয়ার্ক পায় না, এই জন্য একটা মোবাইল অ্যান্টেনা কিনে আমি একটু মোবাইলে যোগ করছি ভাই। তখন তেলতলা গোয়েন্দারকে সবাই ঘুতে মারতেছে, এই শয়তান কি দেখলি আর কি কইলি, ভাই মনে করছিলাম ভাই, মনে করার উপরে অভিযোগ, আর তদন্ত না করে ইমাম বাদ, মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করে ইমাম বাদ। আমাদের বাংলাদেশের আলেমদের অবস্থা হয়েছে তাই, ধরে ঠিক কি না, মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করি জেলখানা, এখন জেলখানার মধ্যে রেখে তদন্ত করবার এসে দেখতেছে একটাও নাই, এখন সাইরা যদি যদি বিপদ হয়, এটা তকবীরের সাইজ না, মরদের তকবীর হবে, পুরুষ মানুষ তকবীর দিতে মেয়ে মানুষের লাগাল পর্দা নাই, যা আসতে কবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক কি কইলে, আপনারা ঘরে ঘরে কইছেন ঢাকাতে একটা ওয়াশা টাঙ্কি বানাইছে, আপনারা দেখছেন ঢাকায় ঢাকায় ওয়াশা একটা টাঙ্কি বানাইছে, যে টাঙ্কির মধ্যে 2 কোটি লিটার পানি আটে, এত বিশাল একটা ওয়াশা টাঙ্কি বানাইয়া ঢাকার সমস্ত বাসায় পানি সাপ্লাই দিছে, কিন্তু এই টাঙ্কির মধ্যে আছে একটা মরা মোষ, ওই মোষটা আস্তে আস্তে ফুলতেছে, ওই মোষটা আস্তে আস্তে পচতেছে, ওই মোষটা আস্তে আস্তে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়, এখন প্রত্যেকটা বাসায় টাঙ্কি থেকে পানি আসে, ওই ললের পানি গিলাসের মধ্যে নিয়ে সবাই দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তুমি যতই দোয়া পড়ার বিসমিল্লাহ পড়ো তুমি পানি কোনোদিন পাক পাবে না, ওই তোমার বাসার পানি যদি পাক পাওয়ার চাও তাহলে টাঙ্কি সাফ করা লাগবে, জোরে কোন ঠিক কি না, টাঙ্কির মধ্যে তুমি না পাক মোষ রাখবা আর বাসার মধ্যে দোয়া পড়বা তোমার পানি কোনোদিন পবিত্র হবে না। আজকে বাংলাদেশের টাঙ্কির নাম হলো সংসদ, দরেখান নাম কি, আরো দরেখান টাঙ্কির নাম কি, এই টাঙ্কির মধ্যে মরা মশরাইকে, আপনি যতই ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালান কাম হবে না, এই জন্য যখনই স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জালো, জোরে কোন ঠিক কিনা, তুমি যদি পবিত্র পানি পাওয়ার চাও আগে টাঙ্কি সাফ করো, জোরে কোন কি সাফ করো, টাঙ্কি সাফ থাকলে পানি পবিত্র পাওয়া যাবে। আমরা বাংলার মুসলমান ঘরের মধ্যে কোরআন পড়ে কোনো লাভ পাচ্ছি না ভাই, ওই সংসদের মধ্যে আমরা আল্লাহর কোরআনের আইন চাই, জোরে কোন কি চাই, এই জন্য সবাই বলতে হবে যারা যুবক আছো বাবা, কোরআনের পক্ষে যদি আজকে তোমরা স্লোগান দিবার পারো, এই স্লোগানটা জান্নাতের দরজা তোমাদের জন্য আল্লাহ খুলে দিবে, আল কোরআনের আলো আল হাদিসের আলো মাশাআল্লাহ। আমার সামনে যে পুরুষ মানুষ বসে আছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবার চলে আসি মূল আলোচনায়, হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দেরহাম হাদিয়া দেব, এ হাদিয়া দেওয়ার নিয়ত করে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন, জোরে কোন কয় রাকাত,
দুই রাকাত নামাজের যখন নিয়ত করেছেন এদিকে ঘোড়া চোর মনে মনে চিন্তা করে লোকটা আমার হাতে ঘোড়া দিয়া মসজিদের মধ্যে ঢুকে যদি ঘোড়ার দিকে তাকায় থাকে তাহলে আমি যতই নিয়ত করে ঘোড়া ধরি চুরি করা যাবে না আগে দেখতে হবে লোকটার নামাজের সাইজ কি রকম জোরে কোন ঠিক কি না ঘোড়াটা টায় না এনে মসজিদের দরজা বরাবর এসে এবার ভিতরের মানুষের দিকে তাকায় দেখতেছে ভিতরে যেই মানুষটা নামাজের নিয়ত করে সেই মানুষের নাম কি আরো ধরে কোন নামাজের সাইজ আছে না নাই মুসল্লির দিকে ঘোড়া চোর তাকায় দেখতেছে নামাজের সাইজটা অত্যন্ত ভালো ঘোড়া চুরি করতে কোনো অসুবিধা নাই যেরকম বগুড়ার বড় মসজিদে জামাত যখন জোহরের হয়ে গেছে এক মুসল্লি একলাই একলাই নামাজ পড়তেছে আর জুতা চোর মনে মনে ভাবতেছে কেউ যখন মসজিদে নাই ও যখন একলাই আর জুতা চুরি করতে আমারে কেউ ধরতে পারবে না এবার কাছে এসে দেখে মুসল্লি বড় চালাক যেখানে নামাজ পড়তেছে তার কাটে বাক্স পাশেই চামড়ার জুতা সকসকা দেখা যায় চোর হিসাব করতেছে জোরের সুন্নত হলো চার রাকাত এক রাকাত সুন্নত করেছে এখন তিন রাকাত বাকি আছে ও তিন রাকাত পড়তে পড়তে জুতা নিয়ে সাত মাথা পাড়ি দিব এই মনে করে চোর সেই জুতায় হাত দিছে ও নামাজ বাদ দিয়ে খফ করে চোরের হাত ধরছে তোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন নামাজি বলতেছে আমার মুখ আছে কাবার দিকে চোখ আছে জুতার দিকে তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না একজন হলো জুতা চোর আর একজন হলো নামাজ চোর এই দুই চোরের মধ্যে বড় চোর কে নব্বই ভাগ মুসলমানের দেশে জুতা নিয়ে মসজিদের মধ্যে যাইতে হয় সুরের বিধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই জোরে কোন আছে না নাই যদি সেই বিধান আজকে সংসদে চালু করা হতো আপনার হাজার টাকার জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগতো না সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখতেন কেউ কোনোদিন হাত দিয়া স্পর্শ করতো না রে আল্লাহর বান্দারা হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে যখন নিয়ত করলেন ঘোড়া চোর তাকায় দেখতেছেন আমাদের সাইজটা কেমন যে ব্যক্তি নামাজ পড়তেছে তার নাম কি আরো জোরে কোন আল্লাহর নবী বলেছেন জিহাদের ময়দানে আমার আলীর সঙ্গে কেউ পারবে না এটা যখন মক্কার কাফের বেঈমানে শুনতে পায় তখন তারা চিন্তা করলো ইসলামকে ঘায়েল যদি করবার চাও আলীকে ঘায়েল করা লাগবে আলী যতদিন পর্যন্ত ঘায়েল না হবে ততদিন পর্যন্ত ইসলাম ঘায়েল করা যাবে কারণ তখনকার যুগের যুদ্ধের নিয়ম ছিল আলীর সেনাপতি হইয়া সবার সামনে থাকতো আর আলীর পিছনে যারা থাকতো সবাই হতো নবীর সাহাবি মুসলমান হযরত আলী বলতেন এই নবীর সাহাবি আমার ভাইরা তোমরা আমার পিছনে পিছনে আসো আর আমি সবার সামনে গিয়ে কাফেরদেরকে সাইজ করবার সাইজ ওরে কোন সুবহানাল্লাহ হযরত আলী মানুষটা কিন্তু খাটো ছিল কিন্তু তার রাস্তা চলে এত দ্রুতগামী তিনি সবার আগে সেনাপতি হয়ে যুদ্ধ শুরু করতেন আর আলীর পিছনে থাকতো সবাই নবীর সাহাবি মুসলমান কাফের বেঈমানের চিন্তা কর করতেছে ইসলাম ঘায়েল করতে গেলে আলীকে ঘায়েল করা লাগবে এই জায়গা শুরু হলো রে হ্যাঁ রহমতের পানি মাশাআল্লাহ আপনাদের মাথার উপর আগে পোড়া শুরু হোক এই জন্যই তো বলে হুজুর জোরে গেলেও দাওয়াত পাশে আসতে গেলে কথায় খাওয়া কাছে লিওরের পানি আমার মাথা পড়তে থেকে রহমতের পানি এই মহব্বত হুজুরের উপরে তাই না কি রে ভাই এটা একটু সাপ্লাই দেওয়া যায় ট্যাঙ্কি কি এখানে কানা হলো নাকি রে না খুব জোরে পড়তেছে তো এই জন্য একটু সরায় নেই নাকি একটু সরায় নেই ফায়দা হবে আলোচনাটা পুরোপুরি শুনলে বুঝতে পারবেন ঈমান কারে কয় আর ইয়াকিন কারে কয় বাগান গো মক্কার কাফের বেঈমানের চিন্তা করতেছে ইসলামকে যদি ঘায়েল করতে চায় তাহলে ঘায়েল করতে হবে কাকে আরো ধরে কোন সমস্ত কাফের বলে আলীর ঘায়েল করবা কেমনে যে সাহস করে আলীর সামনে যায় আলী তারে জাহান্নামে পাঠায় দেয় আজ পর্যন্ত সাহস করে সামনে গেছে এমন কোন কাফের কোনোদিন ফিরে আসে নাই তাহলে কেমনে আলীকে ঘায়েল করবে একজন কাফের বলতেছে আলীকে ঘায়েল করতে গেলে পিছন দিক থেকে মারতে হবে সামনে দিক থেকে মারা যাবে না মারতে হবে কোন দিক দিয়া আসলে কাফের বেঈমানের চরিত্র পিছন দিক থেকে মারার ধরে কোন ঠিক কি না একজন কাফের বলে কেমনে পিছন দিক থেকে মারবে কারণ আলীর পিছনে যারা থাকে তারা সবাই মুসলমান নবীর সাহাবি তাহলে পিছন দিক থেকে মারারও কোনো বুদ্ধি নাই একজন যুবক বলতেছে ও কাফের নেতারা তোমরা পিছন দিক থেকে মারতে চাও আলীকে কিন্তু কেমনে মারবে তোমরা বুঝতে পারতেছো না আলীকে যদি পিছন দিক থেকে মারতে চাও তাহলে আমাদের মধ্যে একজনকে মুসলমান শাস্তি হবে কি শাস্তি হবে মুসলমান শাস্তি হবে আবার
যখন যুদ্ধ শুরু হবে ওই নবীর সাহাবীদের মধ্যে থাইকা বিষাক্ত তীর আলীর পিছন দিক থেকে মারতে হবে, মুসলমান না সাইদা কাফের হয়ে আলীকে মারা যাবে না, মুসলমান হইয়া পিছন দিক থেকে মারতে হবে। সেদিন থেকে একটা কাফের মুসলমান সাজা শুরু করলো, আবার যুদ্ধ হলে পিছন দিক থেকে মারবে, নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সাহাবীদের মতন জুব্বা পরে, মাথায় পাগড়ি দেয়। সাহাবীরা বুঝতে পারলো না, সবাই মনে করলো এ তো আমাকেরই ভাই, আমরা বুঝতে পারতেছি না। আমাদের মধ্যে এখন অনেকগুলো মুসলমান সেজে ঘুরে বেড়াইতেছে, জোরে কোন ঠিক কিনা, খালি নাম মুসলমান আছে কিন্তু কাম মুসলমান নাই। যেরকম একজন মুসলমান নাম আছে ডক্টর ইউনুস, জোরে বলেন নাম কি, নবীর নামে নাম, আইরে কি সুন্দর নাম, ধরার বুদ্ধি নাই। নবী ইউনুস নবীরে খাইলো মাসেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ছে ইসমে আজম, মাসের উদর হইতে বাঁচাইলো প্রাণ, জোরে কন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। নামটা কি ইউনুস নবী, জোরে কন কি নাম, বর্তমানে গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা তার নাম কি, নাম নবীর নামে নাম, মুসলমান নাম, কিন্তু কামটা হলো শয়তানের কাম, জোরে কান কি কাম। এই বাংলাদেশে অশান্তির বীজ কিন্তু বপন করেছে ডক্টর ইউনুস, অথচ শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এই নোবেল পুরস্কার কি সৌদি আরব দিছে, কোন দেশ দিছে, সৌদি আরব যদি দিত, যদি ইরাক দিত, ইরান দিত, মুসলমান কোন রাষ্ট্র দিত, তাহলে বুঝতে পারতেন ডক্টর ইউনুস শান্তি প্রতিষ্ঠা করছে। কিন্তু যখন খ্রিস্টান ইহুদি দিছে তখন বুঝতে হবে, নবী বলেছেন মুসলমানের সবচাইতে বড় দুশ্মনের নাম হলো খ্রিস্টান আর ইহুদি। এই খ্রিস্টান ইহুদি যখন কোনো মুসলমানকে ধরে মুসলমানের সাহায্য করবার চায়, ওই ব্যক্তির কিন্তু শুধু মুসলমান নাম থাকে, ওর চরিত্র সব খ্রিস্টান ইহুদির মতন হইয়া যায়। নাম খালি মুসলমান আছে না নাই, এরা কিন্তু মুসলমান সাজা ঘুরে বেড়ায়। আমাদের ঠ্যাং ভাঙ্গাও কমজোরি না, ঠ্যাং ভাঙ্গা বুঝতে পারতেছেন না, বগুড়া ঠ্যাঙ্গা মারা, ও রে বাবা ঠ্যাঙ্গা মারাও কিন্তু কমজোরি না। নাম কি সুন্দর, হোসনে আরা, হোসনে আরা, কিন্তু তলে তলে কাম কি করতেছেন সেটা জান। ভাই তো একটা পীর সাহেব হই, আবার দরবারও চলাইতেছে, রে আল্লাহর বান্দা তাওয়াসাও বিল হক, হক কথা যদি আমরা না বলি, আল্লাহ নবী বলেছেন যে বক্তা হক কথা বলবার পারবে না ওই বক্তার ওয়াজ না করাই ভালো, জোরে কোন কথা ঠিক কি না, একটু মহব্বত করে কথাগুলো শোনেন। এবার কাফের মুসলমান সাইজা, জোরে কোন কি সাইজা, মুসলমান সাইজা যুদ্ধ যখন শুরু হলো বিষাক্ত তীর, ওই হযরত আলীর পিছন দিকে যখন মাইরা দিছে, এই তীরের খাঁজটা পিঠের গোস্তের মধ্যে ঢোকে যায়, জিহাদে মুসলমানের বিজয় হলো, কিন্তু হযরত আলীকে আর খুঁজে পাওয়া যায়। নবী বললেন সাহাবীরা রে আমার আলী কোন জায়গায় গেল একটু জানতে চাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখে জিহাদের ময়দানে হযরত আলী উপর হয়ে পড়ে আছে। একজন সাহাবী দৌড়ে এসে বলে নবীজি আসাদুল্লাহিল গালিব, হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে, কেন পড়ে আছে, বলে আলীর পিছন দিকে একটা তীর আমরা দেখতে পাইলাম। নবী চমকে গিয়ে বলেন কেমনে কেমনে কেমনে, আলী থাকে সবার সামনে, আলীর পিছনে থাকে মুসলমান, তাহলে আলীর পিছন দিকে তীর কে মারলো রে, কোন মুসলমান মারছে। এমন সময় জিবরাইল আমিন দাঁড়িয়ে বলে ইয়া রাসূল আল্লাহ, কোন মুসলমান সাহাবীদের সন্দেহ করবেন না, আলীকে পিছন দিক থেকে যে তীর মারছে কোন মুসলমান নবীর সাহাবি মারে নাই, যে মারছে সে দীর্ঘদিন মুসলমানের মধ্যে থেকে মুসলমান সাইদা আলীকে ঘায়েল করে ইসলামকে ঘায়েল করার জন্য তীরটা মারছে। নবী আবার কেঁদে কেঁদে বললেন সাহাবীরা রে ওই কাফের বেঈমানেরা ইসলামের তেমন ক্ষতি করতে পারবে না, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি তারাই করবে যারা মুসলমান সেজে বেড়াবে, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি তারাই করবে যারা মুসলমান সেজে বেড়ায়। আমাদের বাংলাদেশে আসল মুসলমান বেশি না নকল মুসলমান বেশি, জোরে কম, আসল তো আমাদের বাংলাদেশে একেবারে কম দেখা যায়, নকল মুসলমানের সংখ্যা বেশি, এই জন্য এরা কিন্তু মুসলমান সাইজা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে। নবী বললেন সাহাবীরা আলীকে আমার সামনে নিয়ে আসো, যখন হযরত আলীকে নবীর সামনে নিয়ে আসা হয় যখন তীরটা ধরে হাত দিয়েছে টান, হযরত আলী এত জোরে চিৎকার মারছে, সঙ্গে সঙ্গে নবী আমার কলিজার মধ্যে হাত ঢুকায় দেয়,
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর পিঠের টিনে টান দিলাম কিন্তু আপনি কলিজার মধ্যে হাত দিয়ে কেন কাঁদতেছেন গো নবী জানতে চাই আল্লাহর নবী বললেন সাহাবীরা রে এই আলী আমার কলিজার টুকরা কারণ আমার আল্লাহ বলেছেন আমার বান্দা সমূহের ভিতরে সবচাইতে যুবক বান্দাকে আমি আপনার ফাতেমার জন্য কবুল করেছি সেদিন থেকে আলী কিন্তু শুধু বাহিরে নাই হযরত আলী আছে আল্লাহর নবীর কলিজায় যখন তীরে হাত দিয়ে টান মারছে মনে হয় ওই টানটা নবীর কলিজার মধ্যে লাগতেছে নবী বললেন সাহাবীরা রে আমার আলীকে তোমরা কষ্ট দিও না বাবা তোমরা কষ্ট দিও না সাহাবীরা কান্দে বলে হুজুর তাহলে আলীর পিঠের মধ্যেই বুঝি তীরটা থাকবে এই তীর বুঝি বের করা যাবে না আল্লাহর নবী বললেন একটু ধৈর্য ধারণ করো আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তার তীর টেনে বের করতে হবে হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে খুব খেয়াল করে শুনতে হবে নামাজের তিনটা দিক আছে একটা হলো নামাজের শুরু একটা হলো নামাজের ভিতর আর একটা হলো নামাজের শেষ সেটা ছিল আসরের নামাজ জোরে কোন কোন নামাজ নবী আমার নামাজের ইমামতি করলেন সাহাবীরা নবীর পিছনে মুসল্লি হয়েছেন ইমামতির আগে নবী দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন এ জাবের আর হুযাইফা আজকে কিন্তু তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়বা না তোমাদের দুইজনের দায়িত্ব হলো আলীর পিঠের তীর তোমাদের টেনে বের করতে হবে নবীর হুকুম মানে ওরা জামাত তরক করেছে নবী যখন নামাজের সেজদায় ওই সময় জাবের আর হুযাইফা হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত খসে আইছে নামাজ শেষ করে আল্লাহর নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাই বসলেন এমন সময় জাবের আর হুযাইফা রক্তমাখা তীর আর গোস্তের টুকরা যখন নবীর সামনে জমা দিলেন আল্লাহর নবী এত কান্দা কোনোদিন কান্দে নাই নবী আমার এক হাত গোস্তের টুকরার উপরে দিয়া আর এক হাতে রক্তমাখা তীর নিয়া অঝর নয়নে কান্না শুরু করে দিলেন সেদিন জাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ এত কান্দা আপনি কেন কাঁদতেছেন গো জানতে চাই আল্লাহ নবী বললেন সাহাবীরা রে তোমরা বুঝতে পারতেছো না বাবা আলীর পিঠের গোস্ত দেখতেছো কিন্তু এই গোস্তটা মনে হয় আমার কলিজার ভিতর থেকে টেনে বের করা হয়েছে রে আলী আলী রে লব্বাইকে রাসূলুল্লাহ আল্লাহ নবী তাকায় দেখে হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে জোরে কোন সুবহানাল্লাহ নবী চমকে গিয়ে বলে আলী তীরের শলাকায় হাত দিলি তুমি চিৎকার দিয়ে কাঁদতে এখন তীর বড় হলো গোস্ত ছিলাইলো আমি নবী জানতে চাই তুমি আলী তখন ছিলে কোথায় হযরত আলী এবার ফোপায় ফোপায় কান্না শুরু করে আল্লাহ নবী বললেন এখনই তুমি হাসলে আবার এখনই তুমি কাঁদতেছো তোমার বুঝি শরম নাই হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ জানার পরেও যখন শুনতে চান তাহলে শুনে নেন আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে আমার পিঠ থেকে যখন গোস্ত ছিলাইছে আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম সমস্ত সাহাবী চমকে উঠছে যত সাহাবী মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী দাঁড়িয়ে বলে রাসূলুল্লাহ আমরা সবাই সাক্ষী দিচ্ছি হযরত আলী আমাদের সঙ্গে মসজিদ নববীতে আপনার পিছনে নামাজ পড়েছে কিন্তু হযরত আলী বলতেছেন আমি তখন কাবার ভিতরে ছিলাম আল্লাহর নবী বললেন এজলেস ইয়া সাহাবী তোমরা সবাই বসো তো বাবা তোমরা সবাই বসো সমস্ত সাহাবী যখন বসে যায় আল্লাহর নবী ধমক দিয়ে বলেন আলী তুমি মনে হয় ভুল বলতেছো তোমার সাথী ভাই সবাই বলতেছে তুমি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়েছো কিন্তু তুমি বলতেছো আমি তখন কাবার ভিতরে ছিলাম তুমি কাবার ভিতরে কেমনে গেলে আমি জানতে চাই আল্লাহর নবী বলেন জালি রে তুমি কাবার ভিতর কেমনে গেলে আমি জানতে চাই হযরত আলী বলে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শুনে নেন আপনার পিছনে যখন নামাজের নিয়ত করেছিলাম তখন শরীয়তের দুইটা চোখ আমার সেজদার দিকেই ছিল আমি সেজদার দিকেই তাকায়ছিলাম কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয় আমি আল্লাহর শপথ করে বলতেছি আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যেখানে সেজদা দিব এখানে আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে সমস্ত সাহাবীরা চমকে যায় সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর এবার হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে কাবার মালিক আল্লাহ ডাক দে বলে আলী রে তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ কয়েকশো মাইল দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির করে দিলাম এরপরেও তুই কেন কাঁদতেছিস সুবহানাল্লাহ বলেন তোর নামাজের কি দেখে
সাইজ ধরে কোন তোর নামাজের কি দেখে সাইজ দেখে আমি আল্লাহ খুশি হইয়া কয়েকশো মাইল দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির করে দিলাম এর পরেও তুই এমন করে কেন কান্দিস এ কথা কে বলতেছে আরো ধরে কর আল্লাহ কি বান্দার সঙ্গে কথা কয় হয় না যখন আপনি কোরআন শরীফ পড়বেন আপনি কিন্তু কোরআন পড়তেছেন না আপনি তখন আল্লাহর সঙ্গে গল্প করতেছেন এই জন্য আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে মুসা শুধু নিজে কালিমুল্লাহ ছিল কিন্তু তার উম্মতেরা কালিমুল্লাহ হবার পারে নাই কিন্তু আমার উম্মতেরা যারা কোরআন শরীফ পড়বে কঠিন হাসরের ময়দানে মুসা নবীর সঙ্গে কালিমুল্লাহ টুপি পরে আল্লাহ তাদের জান্নাত দিয়া দিবে তাহলে আপনার যখন কোরআন পড়েন তখন কার সঙ্গে কথা কন বান্দার সঙ্গে আল্লাহ কথা কয় আল্লাহর সঙ্গেও বান্দা কথা কয় আমার আল্লাহ ডাক দেব আলী রে তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ খুশি হয়ে কয়েকশো মাইল দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির করে দিলাম এরপরেও তুই এমন করে কেন কান্দিস হযরত আলী বলে আল্লাহ তুমি কাবা আমার সেজদাই দিয়ে আমার খুশি করতে পারবা না আল্লাহ বলে তাহলে তুমি কি চাও আলী বলতেছে আল্লাহ আমি কোনোদিন কাবাকে সেজদা দিয়া খুশি না কাবার মালিকের কুদরতি পায়ে একটু সেজদা দিবার চাই আল্লাহ ডাক দেব আলী রে কাবার মালিককে যদি সেজদা দিবার চাস তাহলে আয় আয় কাবার ভিতরে আয় হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন কাবার ভিতরে গেলাম এমন সময় আমার পিঠ থেকে হয়তো তীর টেনে বের করেছে গোস্ত ছিড়াইছে আমি কিছুই বুঝতে পারি নাই সাহাবীরা বললেন হুজুর এইটা কোন কাবা এই কাবা সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহর নবী বললেন এইটা মক্কার কাবা না তোমরা মনে করতেছো আলী মক্কার কাবার মধ্যে ঢুকছে এটা মক্কার কাবা না কারণ মক্কার কাবার কি দাম আছে ওই কাবা তো ইব্রাহিম ওই পাথর দিয়া বানাইছে কিন্তু আমি যখন ফতে মক্কার দিনে মক্কা বিজয় হলো আমি নবী যখন কাবার দরজা করলাম দেখি অসংখ্য মূর্তি দিয়া কাবা ভরায়া রাখছে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে এই কাবার কোনোই পাওয়ার নাই কাবার কোনো পাওয়ার নাই কাবার পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে কাবার মধ্যেও মূর্তি ঢুকে যায় এই কাবা ততদিন পর্যন্ত সুন্দর থাকবে যতদিন কাবার পাশে আল্লাহওয়ালারা থাকবে আল্লাহওয়ালার কারণে কাবার দাম বাড়ে জোরে সোরে কন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন হুজুর তাহলে এটা কোন কাবা জানতে চাই আল্লাহ নবী বললেন শুনে নাও এই কাবা সম্পর্কে আমি তোমাদের শুনাই দুনিয়াতে একদিন কাবা থাকবে মসজিদ নবী থাকবে বাইতুল মুকাদ্দাস থাকবে পৃথিবীর কোটি কোটি মসজিদও থাকবে তারপর ইসরাফিল সিংহাই ফোঁক দিবে ধরে কান দিবে কি দিবে না এতগুলো মসজিদ থাকবে কাবা থাকবে মদিনা থাকবে তারপরে ইসরাফিল কিন্তু সিংহাই ফোঁক দিবে কিয়ামত হয়ে যাবে কিন্তু আমি রাসূল আল্লাহর শপথ করে বলতেছি তোমাদের মতন একটা কাবা সাহাবী যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কিয়ামত হবে না তাহলে মক্কার কাবা কিয়ামত আটকাবার পারবে যখন পারবে কিন্তু আপনাদের মতো একটা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না যখন সুবহানাল্লাহ দাম বেশি কার হে দাম বেশি কার আমরা তো মনে করি কাবারই দাম কাবারই দাম ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন ঘোড়া চোর এবার দরজা থেকে তাকায় দেখতেছে ভিতরে যে মানুষটা নামাজ পড়তেছে নামাজের সাইজ কি খারাপ না ভালো ঘোড়া কি চুরি করা যায় গোটা দুনিয়া যদি চুরি করা যায় তাও কি আলী জানতে পারবে জোরে কেন জানতে পারবে কারণ নামাজের ভিতরে আলী দাঁড়িয়ে গেছে নামাজের বাহিরে নাই দুই রাকাত নামাজের ভিতরে যখন হযরত আলী এবার ঘোড়া চোর সমানে ঘোড়া টানতেছে কিন্তু ঘোড়া নড়তেছে না ঘোড়ার চারটা পা বালির মধ্যে ঢুকে গেছে চোর পিছনে এসে ঘোড়া ধাক্কা দেয় ঘোড়া সামনে যায় না সামনে গিয়ে লাগাম ধরে টানতেছে তারপরে ঘোড়া যায় না ঘোড়া চোর মনে মনে চিন্তা করে এত আশা করে চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম এরপরেও যখন ঘোড়া টানি যায় না ধাক্কা দিলেও সামনে যায় না এই ঘোড়া তো চুরি করা যায় না কোন ঘোড়া ধরলাম রে কোন ঘোড়া ধরলাম কারণ ঘোড়া হযরত আলীর সিনে কিন্তু ঘোড়া ধরা মানুষ আলীর সিনে না সুবহানাল্লাহ কর সিনা সিনের একটা ব্যাপার আছে না নাই যেমন নমরুদের আগুন চুলার আগুন কিন্তু ইব্রাহিম নবীকে চিনে জোরে কর সুবহানাল্লাহ কিন্তু নমরুদ আগুনকে চিনে না
ঘোড়া ধরার মানুষটা আলীরে চিনে না কিন্তু ঘোড়া হযরত আলীরে চিনে এই জন্য চোর সমানে টানতেতে ঘোড়া যখন নড়তেছে না চোর রাগ করে ঘোড়ার মুখের লাগাম খুলে নিয়ে যখন চইলা যায় মনের মধ্যে একটা হিংসা হইছে চুরি করার নিয়তে ধরলাম যখন ঘোড়া চুরি করার পারতেছি না ঘোড়ার লাগাম আর আমি মুখে রাখবো না আস্তে করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চোর যখন চইলা যায় এমন সময় আল্লাহর বান্দা হযরত আলী দুই রাকাত নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন বের হওয়ার আগে দুইটা দেরহাম হাতের মধ্যে নিয়েছেন সুবহানাল্লাহ যদি পকেটের মধ্যে থাকে তাহলে কি পকেটের মধ্যে যদি দুইটা দেরহাম থাকে যদি বাহির হইয়া দেখে যে ঘোড়া তো ঠিকই আছে মানুষটা ধরি আছে টাকা দুইটা দিব না আমি তার উপরে দিবার চাই না এটা তো মনে মনে ধরে কারণ ঠিক কি না এরকম নফস ধোকা দেওয়ার পারে কি পারে না পারে না আমাদের পকেটে যদি টাকা থাকে আর যদি বলি আল্লাহর কাছে দেন আল্লাহ দেন মন কয় দেশ না রে এ টাকা তুই এ টাকার মালিক তো তুই দিবি কি জন্য বলে না এরকম এ টাকা তো তোমার টাকা দেশ না দেশ না দেশ না দিলি লস দিলি লস এই মনটা কিন্তু মানুষকে ফাঁকির মধ্যে ফাইলা দেয় হযরত আলী এই জন্য দুইটা দেরহাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদ থেকে বের হওয়ার একটা নিয়ম আছে না নাই কোন পায়ে শুধু বাম পায়ে বের হলে হবে না জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক হযরত আলী যখন মসজিদ থেকে বের হচ্ছেন সরাসরি ঘোড়ার দিকে তাকাই নাই কারণ আল্লাহ বলতেছে মুমিন পুরুষ যারা হবে তারা যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে কোন দিকে জোরে কোন পায়ের দিকে নিচের দিকে কল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন মুমিন পুরুষ যারা হবে তারা যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে মাটির দিকে মাটির দিকে তাকায় যদি প্রত্যেকটা মুমিন পুরুষ রাস্তা চলে আর রাস্তা দিয়ে যদি সাবনুর পপি ঘুরে বেড়ায় লাভ আছে এই মেয়েরা রাস্তায় সাইজ হয়ে ঘরে কি জন্য ঘরে জানে কি জন্য ঘরে যদি মেয়ে সুন্দরী হয়ে কেবল সেই রকম সাইজে রাস্তায় ঘুরতেছে কিন্তু একটা পুরুষও তাকায়নি রাসূল বলেছেন ভুল কর্মে যদি একবার নজর যায় দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই একবার তাকাইছে তাকানোর পর এই যে মাটির দিকে তাকাইছে আর মেয়ের দিকে তাকাই না মেয়ে বাড়ির যে কান্নাকাটি করতেছে একজন বলে কান্দিস কেন কয় আমার ঢপ নাই তো ঢপ নাই কেমনে বুঝলি কয় যে মরদ একবার আমারে দেখছে সে আর দ্বিতীয়বার দেখে নাই আমার সাইজ যদি ভালো হতো বারবার কুত্তের মতন তাকায় থাকতো কিন্তু একবার দেখার পর আর কেউ তাকায়নি আজকে যদি আল্লাহর হুকুম নবীর হাদিস আমরা আমল করি তাহলে একটাও বেসাইজা মেয়ে রাস্তায় আসবে না করে কোন ঠিক কিনা রাস্তায় মেয়েরা কেন আসে আসার পিছনে কারণ হলো আমরা আমরা কেড়ে বারবার ওদের দিকে তাকাই আর মিস কল মারি বাজান গো আজকে যুবকেরা উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ায় ঘুরতেছে এই মেয়েরা কেন তারা বের হচ্ছে কারণ এই যুবকদের মিস কলের কারণে আমরা যুবকগুলো যদি পুরুষগুলো যদি আল্লাহর আইন পালন করি একটা মেয়েও কিন্তু রাস্তায় আসবে জোরে কোন তাহলে দোষ কি আমাদের না মায়েদের আমাদের দোষ নাই আমার ছোট ভাই ওয়াজ করলো আর দাউস উলায়া দখলুল জান্নাত দাউস কোনোদিন জান্নাত পাবে না হাদিস শরীফে দাউস মানে নারী না সাহাবা প্রশ্ন করলেন হুজুর দাউস কোন নারী আল্লাহ নবী বললেন দাউস কোন নারী না দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা কি করে না পর্দা করে না তারা হলো দাউস দাউস মানে নারী না পর্দা নিয়ে হিনা নারী না দাউস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না আমার অধীনে আমার বউ আছে না নাই জোরে কোন আছে না নাই আমার বউকে যদি আমি পর্দার মধ্যে রাখি রাখতে পারবো না ফখরউদ্দিন হওয়া লাগবে জিল্লুর রহমান হয়ে কাম হবে না ফখরউদ্দিন হওয়া লাগবে হ্যাঁ র্যাবের ভূমিকা পালন করা লাগবে বাড়িতে গিয়ে বউকে বলবে এই তুমি আমার বিবি তোমার জন্য আমি জাহান্নামে যাওয়ার পারবো না বাড়ির মধ্যে থাকতে হবে পর্দা নিয়ে বোরকা নিয়ে বাইরে যাইতে হবে নসে বাংলাদেশে বইয়ের অভাব পড়েনি এরকম যদি একটু সিগনাল দেন রেড সিগনাল উইকার পর্দা ছাড়া বের হবে যুবতী মেয়ে যদি আপনার অধীনে থাকে যতদিন বিয়ে দেন নাই মেয়েটাই কাছে ডাইকে বলবেন মা খবরদার তুমি বেপর্দা হয়েও না আমি তোমার বাবা হয়ে বলতেছি আমি তোমার বাবা তোমার কাছে জোড়হাত করি মা খবরদার বেপর্দা হয়ে তুমি রাস্তাঘাটে যাইবা না এরকম যদি আমি অনুরোধ করি তারপরে না মানলে যদি শাসন করি মেয়ে আমার কথা শুনবে না কিন্তু আমার বউয়ের দিকে আমার মেয়ের দিকে আমার কোনো খবর নাই আমার পাঁচ পীর অফিসে একদিন একটা ভ্যানওয়ালা আব্দুল মজিদ এসে মুসকি মুসকি হাসতেছে আমি বলে আব্দুল মজিদ হাসো কেন বলে হাসার কারণ হলো হুজুর আমার বউ আমাকে আল্লাহর ওলি কয় আমি সোমকে গিয়ে বললাম আব্দুল মজিদ তুমি ভ্যান চালায় খাও আর তোমার বউ তোমাকে আল্লাহর ওলি কয় এইটা আমার বিশ্বাস হয় না
বলে হুজুর আমার মধ্যে আল্লাহ এমন একটা আমল দিয়েছে যে আমলের কারণে আমার বউ আমাকে আল্লাহর ওলি কয় আমি কল আব্দুল মজিদ রে সে আমল আমও করবার চাই কারণ আমার বউ আমাকে হুজুরই কয় না ওলি তো দূরের কথা আমার বউ আমাকে হুজুরই কয় না যখন ভাত দিবে তখন বলে সাদিয়ার আব্বাসের ভাত খান যখন বালতি ভরে সাদিয়ার আব্বাজান গোসল করেন আমি একদিন রাগ করে বলেছিলাম এই লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয় আর তুমি বাড়ির বউ হয়ে হুজুর কইলে কি হয় আর বউ খালি মুচকি মুচকি হাসি আর কয় জনগণ আপনাকে চিনে না এই জন্য হুজুর কয় কিন্তু আমি আপনাকে চিনি হুজুর হওয়া তো সহজ নয় সেই দিন আমি বুঝেছি বউয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন করে কোন ঠিক কিনা কিন্তু আব্দুল মজিদ ধ্যান চলায় ওর বউ নাকি ওকে আল্লাহর ওলি কয় আমি কইলাম আমার বিশ্বাস হয় না কয় হুজুর সত্য কথা আল্লাহর শপথ আমার বউ আমাকে আল্লাহর ওলি কয় তুমি তাহলে কি আমল কর আব্দুল মজিদ শুনতে চাই বলে হুজুর আমার আমল হলো আমি গত বছর চা খাই না পান খাই না বিড়ি সিগারেট কিছু খাই না এক টাকা দুই টাকা করে জমায় জমায় 1000 টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনে বউকে দিছি আমার বউ 1000 টাকার শাড়ি রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বউ যদি 1000 টাকার দামের দামদানি শাড়ি পায় মন খুশি না বেজার বউ শাড়ি চুমা খাই ভুগত লাগায় কোন জায়গায় নিয়ে যায় তা ঠিক না যাকে দেখে সব মেয়েকে বলে আমার স্বামী আমার রিক্সা চলায় খায় তারপরে 1000 টাকার শাড়ি কিনে দিছে আমি বললাম বিবি রে মানুষের তো অনেক দেখাইলা এবার শাড়ি পরে আমার সামনে একটু দাঁড়াও আমার বউটা যখন জামদানি শাড়ি পরে আমার সামনে দাঁড়াইছে হুজুর আমি যেন চোখ বন্ধ করে দেখি বউটা আমার দুনিয়াতে নাই বউটা আমার জান্নাতের বাগানে যেন হুর হইয়া ঘুরতেছে বউটাকে আমি আদর করলাম বউটা শাড়ি পরে থাকলো আমি চলে গেলাম বাইরে কিছুক্ষণ বাড়িতে আর পড়াইশা দেখি শাড়ি আর বইয়ের পরনে নাই আমি গেলাম বিবিরে শাড়ি কি করছো বলে তোমার ছোট ভাই কইছে শাড়িটা ভালো না তোমার ছোট ভাই কইছে শাড়িটা ভালো না আব্দুল মজিদ কয় হুজুর আমি হলাম স্বামী আমার পছন্দের শাড়ি আমার বউকে কিনে দিছি কিন্তু দেওরা কইছে শাড়িটা ভালো না আর ভাবির সে কথা এমন পছন্দ হয়েছে শাড়িটার কোন লই না আমি কইলাম শাড়িটা ভালো কয় তোমার কোলে হবে তাই তোমার ভাই বলতে যে শাড়ি ভালো না আমি করবোই না শাড়ি কার জন্য স্বামীর জন্য না দেওয়ার জন্য জোরে কোন কার জন্য কিন্তু দেওরা কইছে ভালো না আর বউটা আমার শাড়ি পরলই না এই বছর রমজানের প্রথম দিকে আমার বউ বলতে যে স্বামী গো আমার শাড়ি আমি কিনবার চাই আমার 1000 টাকা দেন আমি মার্কেটে গিয়ে শাড়ি কিনবো আপনার শাড়ি কেনার আর কোনো দরকার নাই আমি আব্দুল মজিদ চমকে গেলাম বর্তমান মেয়েদের মার্কেটে যাওয়ার কোনো পরিবেশ ধরে কোন আছে আমি বললাম বিবি রে মার্কেটে যাওয়ার পারবা না মার্কেটে যাওয়ার পরিবেশ নাই বউটা খালি ঘ্যান ঘ্যান করে কান্দে আর আপনার শাড়ি আমি নিবো না আমার শাড়ি আমি কিনবার চাই আমি তখন দৌড়ে গিয়ে দরজা লাগালাম আমার বাড়ির দরজাতে একটা তালা মারলাম আর বউটা বলে তালা মারছো কেন বলে একটু দেরি করো আমি দৌড়ে গিয়ে কোদাল হাতে নিলাম বারান্দায় মারছি চোর আমার বউ চিল্লাই বলে স্বামী গো দরজা বন্ধ করে বারান্দায় চোট মারলে কেন আমি বললাম মোর মানুষ মরলে বহু কবর বাহিরে খুঁড়েছি কিন্তু আজকে জীবিত মানুষের জন্য কবর তার বাইরে খোঁড়া যায় না এই জন্য বাড়ির মধ্যে কবর খুঁড়তেছি বউ বলে কোন জীবিত মানুষকে কবর দিবা বলে তুই আমার বউ হইয়া মার্কেটে যাবার চাস তোরে কবর না দেওয়া পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই এই জন্য আবার যখন চোর ধরছি হুজুর আমার বউ দৌড়ে এসে আমার দুইটা পা চাইপা ধরে বলে এখনই শাড়ি এনে আমি পড়তেছি এবছর শাড়ি দেওয়া লাগবে না দুনিয়ার কারো পছন্দের দরকার নাই আপনি যা বলবেন আমি তাই বউটা যখন পা ধরে সমানে কাঁদতেছে আমি আস্তে করে কোদাল ফাইলা দিলাম আমার বউটা একটু দূরে গিয়ে মুচকি মুচকি হাসতেছে আমি বললাম বিবিরে তুমি কি পাগলি হয়ে গেলে এখনই কাঁদলে আবার এখনই হাসতেছে আমার বউটা বলে স্বামী গো এতদিন বিশ্বাস করতাম আপনি আমার স্বামী কিন্তু কিছুক্ষণ আগে কোদাল দিয়ে যে আমল শুরু করছেন তখন আমার বিশ্বাস হয়েছে আপনি শুধু স্বামী না আপনি হলেন আল্লাহর ওলি আপনার মতন স্বামী যেই বাড়িতে আছে ওই বাড়ির বউয়ের কোনোদিন বেপরটা হওয়ার সুযোগ নাই ওই বাড়ির বউ কোনোদিন মার্কেটে যাওয়ার পারবে না আমি কাল আব্দুল মজিদ রে এইটাই বুঝি তোমার আমল বলে হুজুর আর একটা আমল আছে মাপিয়া দুই হাত আমি কইলাম মাপিয়া দুই হাত সে আমলটা কি বলে হুজুর আমি রাসূলের সুন্নত বাড়িতে রাখছি মাপিয়া দুই হাত একটা লাঠি বানাইছে হুজুর ওই লাঠিটা আমি আস্তে করে তীরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে রাখছি
যখন আমার বউটা এদিক সেদিক ব্যাকা হয়ে হাঁটতেছে আমার কথার সঙ্গে খুব একটা কথা মিলতেছে না তখন আমি আস্তে করে লাঠিটা পায়রা নিয়ে আসা মাথায় সরষের তেল সেই দিন আর আমি দেই না ওই তেলটা আমি লাঠির উপর দেওয়া শুরু করি বউটা চমকে বলে স্বামী গো লাঠি তেল দিচ্ছেন কেন আমি বলি মনে হয় লাঠি লাগতে পারে এইজন্যই লাঠি তেল দিয়ে রাখতেছি বউ দৌড়হাত করে বলে লাঠি লাগবে না যেখানকার লাঠি সেখানে রাইখে দেন হুজুর এই দুইটা আমল আমার বাড়িতে বলবৎ আছে আমি আব্দুল মজিদের হাত চাইবা ধরে বললাম আব্দুল মজিদ রে তোমার বউ শুধু তোমাকে আল্লাহর ওলি কইছে আজ থেকে যত জায়গায় ওয়াজ করব প্রত্যেকটা জায়গায় বলবো আব্দুল মজিদ আসলে আল্লাহর ওলি রে আল্লাহর বান্দারা আমার মা বোনদের জন্য বদরশীদের ওয়াজ দেয়া কোনোদিন পর্দা হবে না আমার মা বোনদের জন্য পর্দা যদি করতে চান তাহলে স্বামী হইয়া নিজের বউকে বাবা হইয়া নিজের মেয়েকে পর্দার জন্য আইন করা লাগবে ধরে কোন ভাই যান ঠিক কে বলেন আমার ওয়াজ দেয়া আপনার বউ পর্দা করবে কখনোই পর্দা করবে না কারণ বক্তার ওয়াজ এটা তো আইন না বক্তার ওয়াজ আর বাড়িতে স্বামী করবে আইন ধরে কোন কি আমি কি আইন তৈরি করতে পারবো আইন করতে হবে আপনাদেরকে যেটা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনেন হযরত আলী দুইটা দিরহাম হাতের মধ্যে নিয়ে মাটির দিকে তাকায় ঘোড়ার দিকে আসতেছেন নিয়ত করছেন দুইটা দিরহাম ঘোড়া ধরার মানুষকে দিবে কিন্তু ঘোড়ার কাছে আইসা দেখে ঘোড়া ধরা মানুষ নাই ঘোড়ার মুখেও লাগাম নাই ঘোড়া ধরা মানুষ নাই ঘোড়ার মুখেও এখন হযরত আলী দুইটা দিরহাম কারে দেয় ঘোড়া ধরা মানুষ নাই ঘোড়ার মুখেও লাগাম নাই হযরত আলী বললেন বেকায়দায় কারণ যে ঘোড়ার মুখে লাগাম নাই সেই ঘোড়ার পিঠে চড়ে কেউ যদি গন্তব্যে যাওয়ার চায় আপনারা বলেন কি যাইতে পারবে একই অবস্থা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন এই লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে আমি এখন কেমনে যাই আমি কি করব বিপদে পড়ে গিয়া ঘোড়ার কানটা ধরে যখন হযরত আলী চিন্তা করেন এমন সময় দেখতে পায় রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা আসতেছে সুবহানাল্লাহ বলেন হযরত আলী মনে মনে চিন্তা করে আল্লাহ এই দুইটা দিরহাম আমার ওই ভাইটার হাতে দিয়া বলবো পাশের একটা বাজার থেকে ঘোড়ার একটা লাগাম কিনে এনে দেন আমার ভাইটা যদি লাগাম কিনে এনে দেয় সেই লাগাম ঘোড়ার মুখে লাগায়া আমি ঘোড়ার পিঠে চড়ে দাওয়াতের কাজে যাবার চাই এই মনে করে হযরত আলী যখন ঘোড়ার পাশে দাঁড়ায় আছে লোকটা সীমানার মধ্যে আসলি সালাম দিয়ে তার হাতে দুইটা দিরহাম দিবে এই মনে করে হযরত আলী ঘোড়ার কানটা ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ হযরত আলী ব্যাক খেয়ালের মধ্যে এমন সময় লোকটা এসে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন জোরে কোন সুবহানাল্লাহ ওই লোকটাই হযরত আলীকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন হযরত আলী চমকে উঠে বলে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি আমারে চিনেন লোকটা বলে আপনারে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই সুবহানাল্লাহ বলে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই আর আগেরটা কি কইছিল আপনি কে হুজুর আর এই লোকটা বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান হোসেন ও হাসান হোসেনের বাপ আল্লাহ রহমত আপনার প্রতি নাজিল হোক ধরে কর সুবহানাল্লাহ বলে আপনাকে চিনেন এমন মুসলমান দুনিয়াতে নাই ভক্তি বাড়ে চিনার আগে না পরে জোরে কন ভক্তি কখন বাড়ে এই যে আপনাদের কৈশোর কানার একটা গ্রাম নাই ওই কানার এক লোক ওই আপনার চার একটা দোকান দেয় ওই রেলগেটের ওই সাইডে দোকান দিচ্ছিল তা আমি একদিন চা খাইতে হয়তো বললাম ভাই লিগার খুব একটা ভালো না লোকটা রাগ করে কয় হুজুর ভালো না লাগলে উঠে দাও আপনার মতন বহু মানুষ খায় এতই গরম ভাই কিন্তু কৈশোর কানারে তখন ওয়াজ করে অর্ফ দোকানে তখন গেছি কয় হুজুর আপনি যতদিন মন চায় চা খাবেন হুজুর টাকা দেওয়া লাগবে আমি কইলাম ভাই তোমার কি মনে আছে একদিন একটু কইছিলাম লিগার খারাপ তুমি যে গরম কই তখন আপনাকে চিনতাম না হুজুর কিন্তু এখন আপনাকে চিনি ভক্তি হয় কখন চিনার আগে না পরে আগে চিন্তা না করে আপনি চলে যান বহু লোক আমার দোকানত খায় আপনার মতন পানসা হুজুরের দরকার নাই কিন্তু যেদিন আমার চিনেছে সেদিন বলে যতদিন আপনি খাবেন দাম দেওয়া লাগবে না কারণ আপনাকে চিনি আপনি সাধারণ মানুষ না আপনি মওলানা বদরুল রশিদ এটা চিনার আগে হয় না চিনার পরে ভক্তি হয় ধরে কোন ঠিক কি না হযরত আলী বলতে যে ভাই আপনি কি আমার চিনেন বলে আপনারে চিনেন আমার মুসলমান দুনিয়াতে নাই হযরত আলী বলে আপনি আমারে কেমনে চিনলেন জানতে চাই বলে আল্লাহর নবী আপনারে চিনাই দিছে আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বলেছিল রে আমার সাহাবীরা রে তোমরা শূন্যাস্তাব্য হয়ে যাবে তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যে আমি নবীর দিক চাইতেও দুই দিক দিয়ে সৌভাগ্যবান সুবহানাল্লাহ বলেন
সাহাবীরা বললেন হুজুর আপনার চাইতে সৌভাগ্যবান কোন ব্যক্তি দুনিয়াতে নাই আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ কলকায়া সৃষ্টি করত না তাহলে আপনার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে কে আছে আমরা এটা শুনতেও চাই না আল্লাহর নবী বলেন তোমরা শুনতে না চাইলে কি হবে আমি তোমাদের জানাতে চাই সাহাবীরা বললেন হুজুর তাহলে সৌভাগ্যবান ব্যক্তিকে আমরা শুনব এখন আল্লাহর নবী বললেন তাহলে শুনে নাও বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বিবিরা জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা এই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর সব চাইতে যোগ্য স্বামী ধরে ধরুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আমার চাইতেও স্বামীর জিজ্ঞা আলী হলো সৌভাগ্যবান কারণ তার বউটা হলো জান্নাতি নারীদের নেত্রী নেত্রী রে সাহাবীরা শুনলে আরো আশ্চর্য হবে বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর সন্তানেরা জান্নাতি নবী হওয়ার পারবে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন এই হাসান হোসেনের বাবা যিনি তিনি হলেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান বাবা আল্লাহ নবী আপনার সিনাই দিছে আপনার সিনেন এমন মুসলমান দুনিয়াতে আছে হুজুর আপনি এভাবে দাঁড়ায় আছেন বলে ভাই দুইটা দেরহাম নাও বাজার থেকে এটা লাগাম কিনে এনে দাও লাগাম কেন বলে আমার ঘোড়ার মুখে তো লাগাম নাই লোকটা চমকে বলে হুজুর আমি শুনেছি ইসলামের ভিতরে আল্লাহর নবীর পরে আপনার চাইতে বড় আলেম আর কেউ নাই সুবহানাল্লাহ কোন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা আমি হচ্ছে ইলমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা সুবহানাল্লাহ কোন আপনার চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ নাই এই নবীটা এই ডিগ্রিটা কে দিয়েছে আল্লাহর নবী ধরে কোন কে একদিন দস্তরখানার মধ্যে সাহাবীদের কে নবী আবার খাওয়া দাওয়া করতেছেন খুরমা খেজুর ধরে কোন কি খেজুর নবী আবার নিজে খুরমা খেজুর খাচ্ছে আর আলীর সামনে বিছিয়ে রাখতেছে আলীও খুরমা খেজুর খাচ্ছে সামনে বিছিয়ে রাখতেছে কিন্তু কোন পর আল্লাহ নবী বললেন সাহাবীরা রে আজকে দেখো আলীর ক্ষুধা কত বেশি লাগছে একলাই কতগুলো খুরমা খেজুর খাইছে বিছিয়ে ঠিক যে দেখা যায় হযরত আলী দাঁড়িয়ে বলেন নবীর সাহাবীরা রে আমার ক্ষুধা বেশি লাগছে আমি বিছিয়ে বেশি বের করেছি এটা ঠিক কিন্তু তোমরা বলো তো ক্ষুধা কার বেশি যে বিসি বের করে না বিসি সহ খায় সমস্ত সাহাবি বলতেছে যে বিসি সহ খুরমা খাইছে তারই ক্ষুধা বেশি হযরত আলী বলে তাকায় দেখো নবীর সামনে একটাও বিসি নাই সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলে রে সাহাবীরা রে আমার আমি সাধারণ কোন মানুষ না আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন সুবহানাল্লাহ কোন ওস্তাদের সম্মান ইসলামে আছে ইসলামে আছে ইসলামে আছে ইসলামে কিন্তু ওস্তাদের সম্মান আছে ইসলাম যখন মাদ্রাসার মধ্যে যাবেন তখন দেখতে পাবেন এখানে শহর দিকে একটা মাদ্রাসা আছে না নাই ওই মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুর কে কেমন ছাত্ররা সম্মান করে আবার আজিজুল হক কলেজেও যায় দেখবেন ওটিও করতেছে সাইডে সিগারেট টান মারতে এক স্যার আমার কইছে সাইদুল কলেজের এক স্যার রহমত আমাদের গ্রামে বাড়িও কইছে কোনো সম্মান নাই সিগারেট টানতিছে আর সামনে চলতেছে যদি কোনো শিক্ষক একটু কড়া নজরে তাকায় দুই চার ছাত্র মিলে আবার পিটুনও দেয় কিন্তু ইসলামে কেমন সম্মান হুজুরকে দেওয়া হয় ওস্তাদকে দেওয়া হয় নোমান ইবনে সাবিত ছোট্ট একটা ঘটনা শুনেন যখন মাদ্রাসার ছাত্র ওস্তাদ তাকায় দেখে পায়ের মধ্যে জুতা নাই ওস্তাদ বলে নোমান রে মরুভূমির দেশে মাদ্রাসায় তুমি পড়ো তোমার পায়ের মধ্যে জুতা নাই বাবা তুমি কি জুতা পরে আসতে পারো না বালিক এত গরম কি তোমার পায়ের তালুতে লাগতেছে না নোমান কান্দে বলে হুজুর আমার বাবা এতই গরিব মানুষ জুতা কেনার কোনো পয়সা নাই এই জন্যই তো খালি পায়ে মাদ্রাসা আমার আসতে হয় ওস্তাদ বলে বাবা তাহলে মাদ্রাসা ছুটি হলে তোমার কামরায় যাইও মাদ্রাসা যখন ছুটি হয়েছে নোমান ইবনে সাবিত হুজুরের কামরায় গেছে ওস্তাদ চোখের তল থেকে একজোড়া পুরানো কাপড়ের জুতা বের করে বলে বাবা এই জুতা আগে আমি পায়ে দিতাম কিন্তু আর পায়ে দেই না এই জুতা জোড়া তোমার আমি দিয়ে দিলাম এই জুতা পরে তুমি আগামীকাল থেকে মাদ্রাসায় চলে আসবে কারণ তোমার পায়ে বালির গরম লাগলে আমি ওস্তাদ বড় কষ্ট পাই
নোমান ইবনে সাবেত কাফরের জুতা বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে যার চিন্তা করে, যেই জুতা আমার হুজুর পায়ে দিছে সেই জুতা আমি পায়ে দিলে হুজুরের সম্মানের ক্ষতি হবে, হুজুর যখন আমারে দিতে কইছে আমি দিবই দিব তবে পায়ে দিব না, বাড়িতে যাইয়া কাপড়ের জুতা সুন্দর করে পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে সারা রাত ধরে নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি পরে মাদ্রাসায় চলে আইছে, ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, মনে মনে ভাবতেছে আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে রাস্তায় ফাইলা দিয়ে বাড়ি গেছিস, আমার পুরান জুতা বলে তুই পায়ে দিলি না, রে নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত যখন কামরায় যায় ওস্তাদ চামড়ার চাবুক দিয়ে সমান তালে পিটন শুরু হয়েছে, মারতে 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 এক সময় চামড়া কেটে রক্ত দিয়া যখন নোমানের জামা ভিজে যায় ওস্তাদ চাবুক ফাইলা দিয়ে বলতেছে, বেটা রে তোর আমি অত্যন্ত ভালোবাসি, আমার হাতে যদি টাকা থাকতো তোরে একজোড়া নতুন জুতা কিনে দিতাম, কিন্তু বর্তমানে আমার হাতেও টাকা নাই, আমি পুরানো এক জোড়া জুতা তোরে পায়ে দেওয়ার জন্য দিলাম কিন্তু ঘৃণা করে জুতা পায়ে দিলি না, রাস্তায় ফাইলা দিয়ে মাদ্রাসায় আইছিস এই জন্যই তোরে যে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান মুসকি মুসকি হাসার পরে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে দেখেন, একটা বার কি আমার মাথার দিকে আপনি দেখবেন না। ওস্তাদ মাথার দিকে তাকায় বলে, নোমান রে তুই জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছিস, একটা বার যদি আমার বলতিস বাবা আমি তোরে মারতাম না, তোরে মারতাম না, এত মার তোরে দিলাম তুই যে কিছুই বললি না। নোমান মুসকি মুসকি হাসে আর বলে, হুজুর গত কয়েকদিন আগে আল্লাহর কোরআন পড়ে যখন ঘুমিয়ে গেলাম কে যেন দূর থেকে আমারে বলতেছে, নোমান রে আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় পিটন খাবি ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। হুজুর আমাকে আরো মারেন, মারতে মারতে আমার গোটা দেহ রক্তাক্ত করে দেন, দুনিয়ার পিটন আমি সইতে পারবো কিন্তু জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওস্তাদ সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, নোমান রে তুই ওস্তাদকে এত সম্মান দিলি বাবা, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলিম তোরে বানায় দেয়। এই নোমান ইবনে সাবিত আর কেউ না, ইনি হলেন আমাদের ইমামে আজম আবু হানিফা। এখন বলেন ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? হযরত আলীকে সকলে ওস্তাদ বিশ্বাস করতেন, এই কারণে তাকে সবাই জ্ঞানী জানতেন। লোকটা বলে, হুজুর আপনি এত বড় জ্ঞানী হওয়ার পরে এই লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন জানতে চাই, হুজুর আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন জানতে চাই। হযরত আলী বলেন, ঘোড়ার মুখে লাগাম ছিল কিন্তু বর্তমানে নাই, বর্তমানে কেন নাই? বলে এত প্রশ্ন কেন? বল প্রশ্ন এই জন্য, আপনি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ হলে এত প্রশ্ন করতাম না, আপনি হলেন জ্ঞানী আলেমদের আলেম। ধরে কারণ সুবহানাল্লাহ, জ্ঞানী মানুষ ভুল করলে সাধারণ মানুষ কিন্তু তারা চুবড়া ধরে, ধরে কি ধরে না ভাই? বারোটাতে পার হয়ে গেছে আর কিছুক্ষণ করবো না, রাত হয়ে যাক না। জ্ঞানী মানুষ ভুল করলে সাধারণ মানুষ চুবড়ে ধরে, এটা আমার জীবনে বাস্তব। আমি পাঁচ পীর বাজারে এই পকেটে দিয়ে এই পকেটে 200 টাকা রাইখা আমি বাজার করতেছি, আলু বেগুন মরিচ সব কেনা হয়েছে, কেনার পরে যখন পকেটে হাত দিয়ে টাকা নেই, দোকানদার বলতেছে তুই কি খুঁজতেছেন, বললাম টাকা ভাই, এই পকেটে টাকা রাখছিলাম তা নাই। হুজুর আপনি ওয়াজ করেন? আমার হ্যাঁ ওয়াজ করি তো। আপনার ওয়াজ জনগণ শোনে? আমার শোনে তো। না কোন পকেটে টাকা রাখা লাগবে সেটা যে জানে না তার ওয়াজ জনগণ শোনে? হুজুর এই পকেটের মধ্যে টয়লেট পেপার মেসোয়াক সিরুনি এগুলা রাখবেন আর টাকা রাখবেন এই পকেটে। আপনি এত বড় আলিম হইয়া কোন পকেটে টাকা রাখা লাগবে সেটাই আপনি জানেন না? আপনি ওয়াজ করেন জনগণ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম ভাই টাকা হারাছে আমার আর তুমি হইছো গরম, গরম হবো না মানে? আপনার শিক্ষিত মানুষ কোন পকেটে টাকা রাখা লাগবে তাই জানেন না? আমি দোহাত করে বললাম, ভাই তোমার ব্যাগের সব কিছু ঢালে নেও, ব্যাগটা খালি আমারে দাও। বলে হুজুর আপনি গোটা দোকান নিয়ে যান আমার আপত্তি নেই, কিন্তু আপনি এই ভুল করলেন কেন? সাহেব থেকে একজন বলতে যে কি হয়েছে রে, আমি দোহাত করে বললাম, ভাই ভাই তুমি যা দেওয়া দিছো অকার খয়ো না, ও যদি আবার তেমন দেয়। আমি যখন বাজার নিয়ে পাঁচটি স্টেশনের দিকে আইলাম সবাই বলতে হুজুর আপনার পকেটের টাকা নাকি পকেট প্ল্যান মারছে, হাই রে সর্বনাশ।
যাই শুনতেছে তাই বলতেছে হুজুর আক্কেল নাই রে কোন পকেটে টাকা রাখা লাগবে আক্কেল নাই সেদিন থেকে আমি বিশ্বাস করি জ্ঞানী ব্যক্তি যদি ভুল করে সাধারণ মানুষ তার চুবড়া ধরে হযরত আলী জ্ঞানীর বাপ ছিলেন জোরে কান সুবহানাল্লাহ যার কারণে লোকটা বলে হুজুর এত বড় জ্ঞানী মানুষ হইয়া আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন হযরত আলী বলতেছে ঘোড়ার মুখে লাগাম ছিল কিন্তু বর্তমানে নাই বর্তমানে কেন নাই আলী বলতেছেন পরে বলবো তুমি দুইটা দিরহাম দিয়ে আমার জন্য একটা ঘোড়ার লাগাম কিনে নিয়ে আসো পরে তোমাকে আমি বলবো বলে হুজুর আগে বললে একটু ভালো হতো আলী বলতেছে তাহলে আমার মনে হয় তুমি লাগাম কিনে আনবে না তুমি এইরকম পেচুক মানুষ খালি বারবার পেঁচাও কেন বলে হুজুর অবশ্যই আনবো দুইটা দিরহাম হাতের মধ্যে নিয়ে বলে আপনার লাগাম এই জন্যই আনবো যদি হাসরের ময়দানে আল্লাহ আমারে জান্নাত দেয় জোরে কান সুবহানাল্লাহ হযরত আলী বলে আমার ঘোড়ার লাগাম এনে দিলি আল্লাহ তোমারে জান্নাত দিবে এই বুঝটা তোমার কে দিয়েছে বলে এই বুঝটা তো আমি পাইছি হযরত ওসমান গনির কাছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন বললেন আলী রে আমার ফাতেমাকে বিয়ে করতে গেলে বিবাহের মোহর আদায় করতে হবে তুমি মোহর স্বরূপ কি দিবে আলী বলতে ইয়া রাসূলুল্লাহ আমার মতন গরিব মানুষ দুনিয়াতে নাই আমি মোহর না কোত্থেকে দিব জানতে চাই আল্লাহর নবী বললেন মাতার হেলমেট বিক্রি করো বাজারে গিয়া যেটা হবে সেটাই তোমার ফাতেমার মোহর আদায় করতে হবে তখনই হযরত আলী মাতার হেলমেট হাতে নিয়ে বাজারের দিকে যখন বিক্রি করার নিয়তে দৌড় দেয় পিছন দিক থেকে ওসমান ডাকতেছে আলী ভাই হযরত আলী তমকে গিয়ে বলতেছে ওসমান ভাই এমন করে আমার পিছন থেকে কেন ডাকতেছেন জানতে চাই বলে আপনি যে হেলমেট বাজারে বিক্রি করার জন্য দৌড় শুরু করেছেন ওই হেলমেট যদি আমি ওসমান কিনি আপনি কি আমার কাছে বেচবেন না হযরত আলী খুশি হয়ে বলতেছে আপনার মতন খরিদ্দার যদি পাই তাহলে আমি আলীর আর কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ কোন ওসমান গনি বললেন কত দাম নিবা হযরত আলী বললেন চাইলি ঠকা আমি হলাম গরিব মানুষ আপনি হলেন ধনী মানুষ আপনার কাছে কত আমি চাবো গরিবদের চাওয়ার আর কি আছে যা আপনার মনে নয় একটা দিয়ে দেন সঙ্গে সঙ্গে হযরত ওসমান এক থলিয়া টাকা হযরত আলীর হাতে দিলেন হয়তো হেলমেট কেন ওসমানের হাতে দিয়ে যখন দৌড় শুরু করবার চান ওসমান গরিব পিছন দিক থেকে ডাক দেয় বলে আলী ভাই কত দিলাম একটা বার কি গুনে দেখবা না আলী মুস্কি মুস্কি হাসে আর বলে এক মুসলমান আর এক মুসলমান কোনোদিন ঠকায় না বলে গুনে দেখা হলো রাসূলের সুন্নাত গুনে দেখা কার সুন্নাত এটা এই জন্য উসমান বলেছেন আল্লাহ বলাইছেন কারণ ফাতেমার বিবাহের মোহর না কত এর সংখ্যা জানার দরকার আছে না নাই গুনে দেখলেন 480 দিরহাম হযরত আলী কান্দের বলে উসমান ভাই একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয় এত দাম না আপনি হেলমেট কেন কিনলেন উসমান কান্দের বলে আলী রে আসাদুল্লাহিল গালিব যে হেলমেট মাথায় দেয় গোটা দুনিয়া বিক্রি করলে সে হেলমেট কোনোদিন কেনার উপায় নাই আমি আবার তোমার হেলমেট তোমারে দিয়া দিলাম হযরত আলী কান্দের বলে উসমান ভাই এই বিপদের দিনে এত বড় উপকার আপনি আমার কেমনে করলেন শুনতে চাই উসমান বলে জান্নাতে নবীর আল্লাহ নবী বহুদিন বলতেন আমার মেয়ে হলো তিনটা আমার মেয়ে হলো তিনটা সাহাবীরা বলতেন হুজুর আপনার মেয়ে তো চারটা আসলে সাহাবীরা মনে করছে নবী তো উম্মি নবী গুনবার জানে না এই জন্য হয়তো বলতেছে আমার মেয়ে তিনটা আল্লাহ নবী বললেন সাহাবীরা রে আমার মেয়ে তো আসলেই তিনটা সাহাবীরা বলে হুজুর আপনার মেয়ে তো হলো চারটা নবী বললেন তাহলে শোনো কুলসুম আমার মেয়ে রোকে আমার মেয়ে জয়নাব আমার মেয়ে কিন্তু ফাতেমা আমার মা জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর নবী বহুদিন বলতেন আমার মা আমিনা মরে গেছে আমি ফাতেমাকে মা হিসেবে পাইছি বহুদিন উম্মে কুলসুম বলছে বাবা আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে থাকেন ও বাবা আপনার জামাই হলো মক্কা মদিনার সবচাইতে ধনী আপনি আমার বাড়িতে আসবেন ভালো মন্দ পাক করে আপনাকে খাওয়াবো আপনি যেন আর ক্ষুধা নিয়ে কোনোদিন থাকেন না আল্লাহ নবী বলতেন অবশ্যই আসবো কিন্তু যেদিন নবী উম্মে কুলসুমার বাড়ি যাইতেন সেদিন নবী দাঁত খিলাল করতে করতে যাইতেন উম্মে কুলসুমা বলতেছেন ও বাবা দাঁত খিলাল করতেছেন বলে পেট ভরা আছে মা যাওয়ার সময় তোরে একটু দেখার জন্য আইছিলাম যেদিন আল্লাহ নবীর পেটে ক্ষুধা পেটে পাথর বেঁধেছে সেদিন নবী আমার দুনিয়ার কোন পথের কথা খেয়াল নাই শুধুমাত্র একটা পথ দিয়ে আস্তে আস্তে ফাতেমার বাড়ির দরজায় নবী আমার ডাক দেয় মা
আমি তোর ছেলে দরজায় দাঁড়াইছি মা একটা বারের জন্য দরজা খোল তোর একটু দেখতে চাই ফাতেমা কান্দের বলে বাবা এমন কাপড় আমার পরনে আমি দরজা খুলতে পারবো না আপনি ফিরে যান কারণ যে কাপড় পরে আমি আছি কেমনে আপনার জন্য দরজা খুলি আল্লাহর নবী মাথার পাগড়ি এক কান্দে খুলে জানলা দিয়ে দিয়ে বলে মা এই মাথার পাগড়ি পরে তুই দরজা খোল ফাতেমা কান্দের বলে যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায় সেই নবীর মাথার পাগড়ি কি কোনদিন পরা যায় আল্লাহর নবী বলে সবাই আমারে নবী মানবে তাহলে আমারে ছেলে হিসেবে কে ডাকবে আমি কোনদিন তোর কাছে নবী হওয়ার চাই না মা আমি তোর সন্তান হয়ে তোরে মা মা বলে ডাকতেছি আমার পাগড়ি তোর পড়তে কোনো অসুবিধা নাই মা দরজা খোল তুই দরজা না খুললে এই দরজায় আমি বসে থাকবো আমি কিন্তু যাব না আল্লাহর নবী যখন দরজায় বসতে চায় এমন সময় বলে বাবা দেন আপনার পাগড়ি দেন এবার নবীর মাতার পাগড়ি নিয়া ফাতেমা সেই পাগড়ি পরে যখন দরজা খুলে দেয় আল্লাহ নবী আস্তে করে জুব্বা তুলে বলে মা এই জন্যই তো তোর বাড়িতে আইছি মা খুদার জ্বালায় বড় কষ্ট পাই তাড়াতাড়ি একটু খাবার দে তো মা একটু খাবার দে ফাতেমা কান্দের বলে বাবা উম্মে কুলসুমা কতদিন আপনাকে বলে ক্ষুধা লাগলে আপনি তার বাড়িতে যাবেন কিন্তু ভুল করে আপনি ফাতেমার বাড়িতে আইছেন বাবা আজকে তিন দিন হলে ফাতেমার বাড়িতে কোনো খাওয়া না আল্লাহর নবী বলে মা তাহলে তোর ডান হাতখানা দে তো মা আমি একটু কি যেন করতে চাই মা ফাতেমা যখন ডান হাতখানা নবীর দিকে দেয় নবী আমার আস্তে করে নবুয়তের মুখ দিয়ে চুমা খায় বলে আল্লাহ আমার মায়ের হাতের মধ্যে যে এত মজা এক চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায় বাগান গো সেই ফাতেমাকে বিয়ে করবে আলী তার বিবাহের মোহর স্বরূপ আমি উসমানের টুপুকার করেছি জান্নাতের আশায় আমি জান্নাতের আশায় করছি ভাই লোকটা বলে হুজুর উসমানের মতন মহান ব্যক্তি জান্নাতের আশায় যদি আপনার মাথার হেলমেট ক্রয় করে আবার টাকা হেলমেট দুইটাই দেয় আমি কেন জান্নাতের আশায় আপনার ঘোড়ার লাগাম কিনে আনবো না দুইটা দেরহাম নিয়ে লোকটা বাজারে যায় গোটা বাজার ঘুরতেছে লাগামের কোনো দোকানই নাই যেই দোকানে যায় সেই দোকানদারই বলে এই বাজারে কোনোদিন লাগাম বিক্রি হয় না আপনি গোটা বাজার ঘুরলে কি হবে ঘোড়ার লাগাম তো আপনি পাবেন না এইটা হলো ফত্তালি বাজার এখানে তো সবকিছু পাওয়া যায় না ধরে কোন ঠিক কিনা আপনি সোনার দোকানে সোনা পাবেন কাপড়ের দোকানে কাপড় পাবেন রাজা বাজারে গিয়ে কি কাপড় খুঁজবেন রাজা বাজারে কেউ কাপড় কিনবার যায় কি কিনবার যায় বুঝলেন না বগুড়াতে যেমন এক একটা মার্কেট এক নামের কারণেই চলতেছে রে আল্লাহর বান্দা সমস্ত বাজারের লোকজন বলতেছে এই বাজারে কোনোদিন ঘোড়ার লাগাম পাওয়া যায় না এখানে সব কিছু পাওয়া যায় কিন্তু ঘোড়ার লাগাম তো পাবেন না লোকটা মনে মনে চিন্তা করে এমন একটা মহান ব্যক্তির ঘোড়ার লাগাম কেনার জন্য এলাম আর লাগাম ছোলা দেড়হাম নিয়ে যদি তার সামনে দাঁড়ায় সে তো মনে বড় কষ্ট পাবে এই নিয়তে লোকটা যখন ফিরে আসতে চায় এমন সময় লাগাম ছোরা ধরে কোন কি ছোরা লাগাম সোরা চিল্লাই বলতেছে কে নিবা লাগাম কে নিবা লাগাম কে নিবা লাগাম লোকটা সামনে গিয়ে সালাম দিয়ে বলে ভাই তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই আমি যখন ফিরেই যাচ্ছিলাম লাগাম কিনতে পারতেছি না তখন তুমি কে নিবা লাগাম কে নিবা লাগাম কোন জায়গার থেকে আল্লাহ তোমারে পাঠাই দিছে সোর খালি থরথর করে কাঁপতেছে কারণ সোরকে যদি কেউ ভালো কয় তখন তার অবস্থা ভালো না খারাপ হয় বুঝেন না তোমার মতন ভালো মানুষ আর কেউ নাই তুমি কত দাম নিবা লাগাম সোয়া বলতেছে দুই দেড়হাম দিলেই চলবে লোকটা মনে মনে খুশি হযরত আলী আমারে দুই দেড়হাম দিছে আর এই লোকটাও দুই দেড়হামই দাম চাইছে দুইটা দেড়হাম দিয়া ঘোড়ার লাগাম নিয়ে হযরত আলীর সামনে যখন দাঁড়িয়ে যায় হযরত আলী লাগামের দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুস্কি মুস্কি হাসতেছে বাগান গাছের আলোচনায় আমি বলতেছি ইমান থেকে ইয়াকিন আমাদের পয়দা হবে হযরত আলী দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুস্কি মুস্কি হাসতেছে আবার রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো তারা তোমাদের মতন দেখবে না তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে জোরে কান সুবহানাল্লাহ তারা যা দেখবে কি দিয়া
আল্লাহর নূর দিয়া আমরা দুই চোখ দিয়ে যা দেখি তাই বিচার করি, জোরে কোন ঠিক কিনা? এই দুই চোখ দিয়ে দেখলে হবে? দুই দিক দিয়ে চোখ দেখলে আমাদের অনেক সময় ইমানটা নষ্ট হবে। ইয়ানজুরুবি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে দেখতে হবে। নূরের চোখ যদি খুলতে চান কোন জিনিসটা হাতে নিতে হবে ভাইজান? আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, বলেন এই কোরআনকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। এই কোরআন যত তেলাওয়াত করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আজকের এই মাহফিলে তো কোনো কালেকশন নাই, আছে দেখেন যদি চেষ্টা, মানে আমি ওয়াজ করতেছি ভাইজান, একজন পিছন থেকে বলতেছে বেশি রাত না, ফজর নামাজ পড়বে না, ঠিক আছে তো? বাড়িতে ঘুম পড়া লাগবে ফজরের নামাজ, আসলে তো তাই, বেশি রাত জায়গা যদি ঘুম দেই নামাজ যদি না হয়। মুরব্বী যা বুঝে ঠিকই বলছে, কিন্তু একটা মন্ত্র আমি আপনাদের শিখাই দিব, এইটা যদি আপনারা তেলাওয়াত করে ঘুমায় যান আল্লাহ আপনাদের চেতন করে দিবে। সুবহানাল্লাহ, কোন সেই মন্ত্রটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। ওযু করে এই দোয়াটা পড়ে দরুদ পড়তে পড়তে আপনারা ঘুমায় যাবেন। মুয়াজ্জিনের আসসালাত ও খায়রুম মিনান, যতই ল্যাপ মাথার উপর দিয়ে তুলে দেন কানের মধ্যে ঢুকে দিবে আল্লাহ, কারণ ঘুমানোর ঘুম দেওয়ার মালিককে। অনেক লোক কিন্তু রাত 12টার পরে ঘুমের বড়ি খায় তাও ঘুম ধরে না, ধরে কোন ঠিক না? এরকম আছে না নাই? তাহলে ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আজকে আমাদের সবাইকে চেতন পাইয়া ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুরব্বী ঠিকই বলেছে, কারণ আমি যখন উঠছি ভাই তখন অবশ্য এরকম টাইমে উঠছিলাম, 10টা পরে উঠছিলাম, এখনো 10টা 20 বেজে গেছে। কন্টিনিউ আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আমাকে অবশ্য একটা ইশারা দেওয়া হলো, যদি কিছু দেয় যুবকেরা মাহফিল করতেছে, যদি আপনাদের কারো একটু মন চাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, এর জন্য 5টা মিনিট, তারপরে হযরত আলী কানতেছে আর হাসতেছে, মনে আছে আপনাদের? লাগামের দিকে তাকায়, এরপরের কি ঘটনা শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য 5টা মিনিট আমি আপনাদের সুযোগ দিলাম। যুবকদের বলতেছি, বাবা বহু টাকা তো মোবাইলে ফ্যাক্সি দিছ, আজকে জান্নাতে ফ্যাক্সি দেওয়া যায় না? এই বলার সঙ্গে সঙ্গে এক যুবক দৌড়াইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা জান্নাতে ফ্যাক্সি দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দিছে। এরকম কি আর 100 200 500 দেওয়ার লোক নাই? হ্যাঁ, শহর দিকে শহর দিকে আল্লাহ রহমত করবে, আসো বাবা এদিকে আসো, রহমত যাই বলতেছে একটু আসো, রহমতুল্লাহ চলে আসো, সোনার চাল চলে আসো, 10 12 20 12 যাই যা পারো আল্লাহর রাস্তায় একটু দান করো। আল্লাহর একজন বান্দাকে চকচকে 100 টাকা দিছে বাবা, দেখেন তো এরকম কারো মন চায়? এই যুবকদেরকে সহযোগিতা করেন, কোরআনের মাহফিল প্রত্যেক বছর করবে, না করলে গান লে আসবে। কয়েকদিন আগে ফরিদা পারভীনের গান হলো না এই জায়গাতে আছে, মাশাআল্লাহ। কি রে মাশাআল্লাহ না মরশালা, এই জায়গায় হয়েছে, এই জায়গায় আল্লাহ। আসলে জায়গার কোনো দোষ নাই, জায়গার কোনো দোষ নাই, ওদিকে অন্ধকার ওদিকে অন্ধকার, ওই অন্ধকারের কোনো দোষ নাই, আলো জ্বালান লাগবে, ধরে কোন ঠিক কিনা? আলো জ্বালাইলে অন্ধকার দূর হয়ে যাবে, জায়গার কোনো দোষ নাই, জায়গাটা আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। তো আপনারা গানের মাহফিল না করে যুবকরা যেন কোরআনের মাহফিল করে সহযোগ। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা করছে দান, আর এক ভাই 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার একজন বান্দা 40 টাকা করা মানিকে যা আছে সব করছে দান, আল্লাহ কবুল করেন। আর একজন 10 টাকা করছে দান, ভ্যান চালায় জমি জমা নাই ভ্যান চালায়, দেখেন কি বুঝেছে কি বুঝেছে, ওইটা আমার সম্পত্তি। আল্লাহ শরীরকে যেন সুস্থ রাখে, কামায় যেন বরকত দেয়, এই কোরআনের মাহফিলে দান করার কারণে আল্লাহ যেন জান্নাত ঘরের মালিক বানায়। আল্লাহ তোমার বান্দারা পাগলের মতন দান করতেছে, আল্লাহ কবুল করেন। যারা যে নিয়তে দান করলো আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার একজন যুবক বান্দা এই উত্তর পান নাই, মোবাইলে শুনছেন তাই না? ঠিক আছে আজকে উত্তর দিয়ে দিব মাশাআল্লাহ। হ্যাঁ, একটা উত্তর পায় নাই, মোবাইল ওয়াজ শুনছে তো, মোবাইলের ওয়াজ গুলো অর্ধেক তোলে অর্ধেক তোলে না, এই জায়গাতেই বড় বিপদ। আল্লাহ তোমার একজন বান্দা 20 টাকা, আর একজন 10 টাকা, আর একজন 10, আর একজন 20, আর একজন 40, আর একজন 120, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকার লোড শহর দিকে নাই রে, 500 টাকার লোড নাই রে, 500 টাকার লোড নাই 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 নাই, কেউ দেখান না কে ভাই, না থাকলো খালি টাকাটা দেখান তো দেখে আছে। আল্লাহ তোমার একজন 10, আর একজন 100, আর একজন 100 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলে আমিন। সভাপতি সাহেব দিবে তাই বলতেছেন, সভাপতি তাই বলতেছেন, এ শহর দিকে লোক না বাইরের লোক, এরা সব কোন জায়গার লোক? হ্যাঁ,
এই দেখেন এই দেখেন এই দেখেন যুবকেরা ফ্যাক্সি দিচ্ছে, ইচ্ছা করলে মোবাইলের মধ্যে ফ্যাক্সি দেওয়ার পারত 20 টাকা, কিন্তু দিচ্ছে আল্লাহ কোরআনের মাহফিলে। আল্লাহ যুবকদের ফ্যাক্সি গুলোকে জান্নাতে লোড করে নাও, আল্লাহ জান্নাত ঘরের মালিক। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, এখন পর্যন্ত কাহালুর লোক এখন পর্যন্ত সবচাইতে উপরে উঠছে। কাহালুর লোক, কাহালু কাহালু বাড়ি হলো কাহালু। দেখেন এই শহর দিকের কেউ পারে নাই, আশেপাশের কেউ পারে নাই, কাহালু থেকে এসে দেখলো হুজুরের কাছে যখন চাইছে, তখন হুজুর এলাকার লোক 300 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। দেখি 300 টাকার উপরে কেউ উঠতে পারে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার বান্দা অনেকগুলো টাকা করছে দান। আল্লাহ কাহালুর একজন ভাই 300 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করেন। এগুলো কে দিল বাবা? পাঁচজন মিলে করছে দান যুবকেরা। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নিয়ে কাজে পড়া করেন। ওয়ালাইকুম আসসালাম। দেখেন দেখেন আপনাকে লাগেন যুবক গুলো দেখেন, সবাই আজকে জান্নাতে ফ্যাক্সি দিল আল্লাহ, যে যাই দিল আল্লাহ জান্নাতের মালিক বানায় দেওয়ার জন্য 50 টাকা করছে দান। আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে কাজে পড়া করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ তোমার একজন বান্দা 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আবার পকেটে হাত ঢুকাই, আমার মোবাইল নম্বর। হ্যাঁ মোবাইল নম্বর তো এখন এখানে বলা যাবে না, কার্ড আছে আপনার গাড়ির ওখানে গেলে, আপনার আমার হেল্পার আছে ওদের কাছে কার্ড আছে, একবার কার্ড দেন সেটাই ভালো হবে। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা, একজন 10 ফুচকে, একটা ফুচকে মানুষ হাইরে 10 টাকার, একজন 10 আর একজন দেশে ছোট গুলো দিবার ধরছে। মাশাআল্লাহ মা কেরে, এই এই শোনো শোনো শোনো, এ কারো থেকে লিয়ে আইলে না মনে করছিলাম 500 দেখাবারই পারবে না, 500 দান করে দিছে। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা করছে দান, আল্লাহ আরেক যুবক অনেকগুলো টাকা করছে দান, আরেক যুবক আল্লাহ তোমার 70 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। টাকার কিন্তু ঠিক হয়ে গেছে, অনেক টাকা হয়েছে মাশাআল্লাহ। এখন সবাই বসেন ভাই, আর যদি কেউ দান করো একটু আল্লাহর রাস্তে করেন, পিছনে যারা আছেন আল্লাহর রাস্তে বসেন, আল্লাহর রাস্তে বসেন। এই মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো মোনাজাত। জোরে বলেন নাম কি? মোনাজাতের গুরুত্ব আছে না নাই? আর দোয়া মুখলিবাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। আমি ওয়াজ করতে বুঝাই থাকি যে মুরব্বি দোয়ার জন্য বসে আছে, দোয়ার জন্য বসে আছে। এতগুলো মানুষের দোয়া আমরা তো করতে পারি না সব সময়। আপনার ওই নীলফামারীর একটা বাস, ওই যে ফুড ভিলেজের ওখানে আপনারা দেখছেন একটা বিশাল ব্যাংক আছে, ব্যাংকের নাম কি? শাকফলা না, ওই যে ফুড ভিলেজ, ফুড ভিলেজ, ফুড ভিলেজের আগে একটা ব্যাংক নাই, চান্দাই কোনা, চান্দাই কোনার আগে যে একটা ব্যাংক আছে, একটা ব্যাংক নাই এরকম। ওখানে একবার হয়তো ঘোগা বটতলা, ঘোগা বটতলা হয়েছে ওই ওইখানে একটা এক্সিডেন্ট হয়েছিল, নীলফামারীর বাস মানে টিয়ারিং ফেল করে একবার খাদের মধ্যে পড়ছে, এমন হয় পড়ছে। আপনারা হয়তো বেপারত দেখছিলেন, অনেকগুলো মানুষ মারা গেছিল সেইবার, অনেকগুলো মানুষ মরছিল, কিন্তু একজন মানুষের নাম ছিল মজিবর। নীলফামারীর লোকেরা খুঁজতেছে, মজিবরকে পাচ্ছে না, কিন্তু একটা লাশ পাওয়া গেল, মাথা নাই, মাথা ছাড়া একটা লাশ, মানে এমন ভাবে গ্লাসের মধ্যে পড়ছে না। কি হয়েছে? মাথাতে কোন জায়গাটা আছে এখন বাস তো আছে পানির মধ্যে, কিন্তু দেহ পাইছে, মাথা নাই। সবাই বলতেছে মজিবরের লুঙ্গি হলো হলুদ আর শার্ট হলো লাল। সবাই দেখতেছে যার মাথা নাই তার লুঙ্গি হলুদ আর শার্ট লাল। নীলফামারীর লোক বলে এটাই মজিবর হবে, মজিবর মনে করে মাথা তারা বাড়িতে নিয়ে গেছে। মজিবরের বউ বাপ মা যারা ছিল সবাই কান্দা কান্দি শেষ। কবর দেওয়ার পরে যেদিন কলমা পড়ার দিন, জোরে কন কি পড়া, কলমা পড়ার দিন, মজিবর মাথা নিয়ে হাজির। আসলে মজিবর মরি নাই, মজিবর আহত হয়েছিল সিরাজগঞ্জের লোকেরা টানা হিস্তা করে হাসপাতালে নিয়ে, ওরে সেবা শুশ্রূষা করে 7 দিন পর 8 দিন পরে যখন চলে আইছে বাড়িতে, কিন্তু আয়সা দেখে মিলাদ চলতেছে। কিসের মিলাদ রে ভাই? সবাই বলে তুমি কেডা, আমি তো মজিবর, কয় মাথা পাইলা কোথায়? যারা কলম পড়তেছিল তারা মারছে দৌড়, মজিবর জিন হয়ে চলে আইছে মাথা নিয়ে। মজিবর বইয়ের কাছে গিয়ে বলতেছে বিবি রে, বলে তুমি কে? বলে আমারে তুমি ছিল না, আমি হলাম তোমার স্বামী। কয় তাহলে মাথা পাইলা কোথায়? তুমি আমার স্বামী না, তুমি যদি আমার স্বামী হয় তোমার তো মাথা নাই, তুমি মাথা পাইলা কোথায়? মায়ের কাছে যায় মা একই কথাই কয়, বাপের কাছে যায় বাপ কয় বেটা রে তুই মাথা পাইলি কোথায়? মজিবর তখন এক দৌড়ে কবরের কাছে গেছে, এই শয়তান তোর যদি আজকে মাথা থাকতো তাহলে আমার এত বিপদ হইতো না, কিন্তু তোর মাথা নাই বলে আজকে আমার কত বিপদ, কেউ আমার চিনতেছে না। তার মানে মনে করেন মোনাজাতটা হলো মাথা, যারা মোনাজাত ছাড়া বাড়িতে যাবেন এরা হলো মাথা ছাড়া, জোরে কন কি ছাড়া। আর যারা মোনাজাত করবেন তাদের মাথা আছে রে ভাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি, ঘন্টার পর ঘন্টা মাগরিব থেকে রাত প্রায় 12:30 বাজে গেছে, এত রাত পর্যন্ত যারা ওয়াজ শুনেছেন তারা মাথা ছাড়া মুজিবর না হইয়া মাথাওয়ালা হওয়া লাগবে। আর দোয়া মুখলিবাদ, দোয়া হচ্ছে ইবাদত।
ইবাদতের মাথা ধরে কোন সুবহানাল্লাহ হযরত আলী বসেন যারা পিছনে দাঁড়া আছেন বসেন সবাই আল্লাহর হাতে বসেন হযরত আলী চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা মুচকি মুচকি হেসে বলতেছে যেইটা বান্দার জন্য হালাল ছিল সেইটাই কর্মদোষে হারাম করে নিল সুবহানাল্লাহ কোন যেইটা বান্দার জন্য কি ছিল হালাল ছিল সেইটাই কর্মদোষে হারাম করে নিল লোকটা বলে হুজুর আপনি কি বললেন আমি বুঝতে পারতেছি না বলে একটা হলো ঈমান একটা হলো ইয়াকিন ধরে কান সুবহানাল্লাহ তার ঈমান বলেছে ঘোড়া লাগাম চুরি করব ঘোড়া চুরি করব এতে সে লাভ পাবে কিন্তু ইয়াকিন বলতেছে সে কিছুই পায় নাই বরং সে আরো খারাপই হয়েছে ধরে কান ঠিক কি না এই দুইটা দেরহাম কিন্তু হযরত আলী তাকে দিতই সে যদি ঘোড়া লাগাম ধরে থাকতো কিন্তু দুইটা দেরহামই নিল কিন্তু হালাল হাদিয়া না নিয়া চুরি করার কারণে সেটা হারাম হয়ে গেল বাজানদে আমাদের ঈমান বলে দুনিয়ার বাড়ি দুনিয়ার সব একদিন ছাড়তে হবে কিন্তু ইয়াকিনের পর্যায়ে আমরা যাইতে পারি না ইয়াকিনের পর্যায়ে যখন যাব তখন বালতো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম আবকা বিশ্বাস হয়ে যাবে আমরা সকলে সে আখিরাতকে বিশ্বাস করব ইয়াকিনে দৃঢ় বিশ্বাস করে এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান মনে করে আমাদের দুনিয়াতে চলতে হবে আর দুনিয়াও মাযরাতুল আখিরাত দুনিয়া হচ্ছে আখিরাতের খেস স্বরূপ আজকে যারা ওয়াজ শুনলেন এই ফজরের নামাজ তাদের জন্য পড়ার দরকার আছে না নাই জোরে করে আছে না নাই এশাবরা এখনো পড়েন নাই আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি যা করছেন করছেন বাকি জীবন আর করব না আজ থেকে আমরা নামাজি হয়ে যাব তাহলে আজকের মাহফিলটা তওবার মাহফিল হবে আমাদের সকলের গলায় আমার আল্লাহ খুশি হয়ে হেদায়েতের মালা পরায় দিবে সকলে বলি আল্লাহুম্মা আমিন ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ যারা পেছনে দাঁড়িয়ে আছেন অন্তত মোনাজাতের সময় বসেন বসাটা হলো আদবে বাবা এতক্ষণ যারা দাঁড়িয়ে আছেন কত কষ্ট এখন একটু বসেন বসাটা হলো আদবি দাঁড়ানো হলো বেদবি বিশেষ করে মোনাজাতের ক্ষেত্রে আল্লাহর দরবারে আমরা হাত তুলবো আমাদের চাইতে বড় ফকির পৃথিবীতে আর কেউ নাই এই জন্য সবাই কয়েকবার ইস্তেগফার পড়েনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজকের মাহফিলে সব উদ্দেশ্য আছে ঠিক আছে আচ্ছা শুরুতেও আয়াত তেলাওয়াত শেষেও আয়াত তেলাওয়াত কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ আয়াত তেলাওয়াত করলো এই ছেলেটা এই আয়াতের মধ্যে অবশ্যই কথাই বলা হয়েছে সেই কথাটাই উনি বললেন যে অসহায় যারা ওকে নিচে রাখো নিচে রাখো তোমারটাকে এখানে নিচে আপনারা যদি পারেন অন্ধ মানুষ হাফেজ মানুষ সবচাইতে বড় মহব্বত হলো সে 30 পারা কোরআনের হাফেজ আর সবচাইতে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো মাজুর হ্যাঁ সওয়াল ও জিল্লাতুন যদিও বলা হয়েছে সওয়াল করা একটা জিল্লতের কাজ শরমের কাজ কিন্তু এ তো সওয়াল করা ছাড়া বুদ্ধি নাই কিন্তু এই কোরআনের হাফেজ মানুষের দরজায় দরজায় ভিক্ষা করুক এটা উচিত না সে আপনাদের এখানে এসে একটু হাদিয়া স্বরূপ যদি আপনারা পারেন সবাই যদি 2-4 টাকা করে দেন ও বউ চললে খাবে আপনাদের দোয়া করবে কারণ আসলে কিছু করতে পারলেও চাইতো না আপনারা যদি দাওয়াত দিতেন অন্ধ হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম গাড়ি নিয়ে ঘুরতেছে সে দাওয়াত পায় কিন্তু এনাকে কেউ দাওয়াত দেয় না আপনারা যদি দাওয়াত দেন হাতিয়া হিসেবে যেটা দিবেন ওটাই ওর জন্য চলবে কিন্তু আসলে দাওয়াতই মানুষ দিচ্ছে না এখন কি বুঝে দিচ্ছেন আল্লাহ ভালো জানে তো ভাইজান এই অন্ধ হাফেজকে মোনাজাতের আগে আপনারা যদি সবাই পারেন 2-4-10 টাকা করে দান করেন মাশাআল্লাহ এতে অনেকে দান করতেছে এখানে 100 টাকাও দিছে 50 টাকাও দিছে আপনারা দেন অন্ধ হাফেজ আপনাদের দোয়া করবে ইস্তেগফার করে সবাই আস্তাগফিরুল্লাহ জি মা বোনদের কাছে মা বোনদের মা বোনেরাও যদি পারেন অন্ধ হাফেজকে দান করবেন ওখানে যদি কেউ যায় হাফেজের জন্য চায় আপনারা দিবেন সবাই ইস্তেগফার পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এখনই দোয়া হবে যারা হাফেজ সাহেবকে দিবেন তারা পরেও দিতে পারবেন মোনাজাতের পরে
এখন দোয়া হবে দোয়ার জন্য সকলে বসেন আল্লাহর রাস্তে বসেন অনেক টাকা হাবিব সাহেবকে দিয়েছেন আপনারা দিবেন কারণ এই সব মাহফিল নিয়ে যাওয়া যায় না বড় একটা বিপদ অন্ধ মানুষ আমি আগে মাঝে মাঝে সাথে রাখতাম এবছর আমার সঙ্গে খুব একটা নাই কি করে খাচ্ছে আল্লাহই ভালো জানে তো আজকে যখন এসেছে রাস্তার পাশে মাহফিল তো শুনেছে মানুষের কাছে বগুড়ায় মাঝে মধ্যে যায় আপনারা সবাই চিনেন এটা করা ছাড়া বুদ্ধি নেই ইমামতি করতে চায় কানার পথে নামাজ পড়া যায় নাই মুয়াজ্জিনি করতে গেলে কয় কারেন্টের যুগ শর্ট খায় যদি মরে বুঝলেন না কিন্তু সব না পারলো বিয়া করছে এই জায়গা থেকে আপনি পারে আল্লাহই ভালো জানে কয় আমি কিছুই করবার পারি না কিছুই করার পারি তো সোনার বাপ কেমনে ওই জায়গা পারে তো তারাই তো ভুল করছে ওই জায়গায় তারাই ভুল করছে আজ একলা থাকলে একটা অন্ধ মানুষ নেওয়া কোনো ফ্যাক্টর হতো না কিন্তু বউ আছে সামান আছে এতগুলো লাগে হ্যাঁ এই জন্য আপনারা একটু দান করেন ওই জায়গায় ভালোই পারছে আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে ভাই সবাই বসে اللهم صل على سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام رضي الله কঠিন শীতের মধ্যে টপ টপ করে নিয়র পড়তেছে গায়ে তারপরেও তোমার পাগল বান্দারা তোমার পাগলি বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বতকে কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো তাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম আউলিয়াই কেরাম পীর মশাই বুজুর্গানে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা আমাদের বড় আপনজন ছিল আজকে যারা অন্ধকার কবর এতিম হয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও এই পৃথিবী পৃথিবীতে যাদের জন্য দোয়া করবার কেউ নাই আমরা তাদের পক্ষ নিয়ে তোমার দরবারে